মনে হচ্ছে অন্ধকার আর নিস্তব্ধতা গ্রাস করে নিয়েছে চারপাশ গ্যাল ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কিছু কানে আসছে না ইমা মিনি ছাদে বসে গেটের দিকে তাকিয়ে আছে চিন্তা আর বিষণ্নতা ইমাকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে ঘড়িতে রাত দুটো বেজে বিশ মিনিট ইয়াদের এখনও কোনো খবর নেই ইয়াদ রাত করে বাসায় ফিরলেও কখনো এত রাত করে না ইমা অনেকবার ইয়াদের নাম্বারে ট্রাই করেছে কিন্তু সুইচ অফ বলছে আজ ইয়ানাকেও কিছু জানাতে পারেনি কারণ ইয়ানা ভার্সিটি থেকে এসে আর রুম থেকেই বের হয়নি কি হয়েছে তাও বলেনি ইমার চোখ লেগে এসেছিল ডাইনিং টেবিলে বসে থেকে রাত একটায় ঘড়ির টুং শব্দে ঘুম ছুটে যায় তখন খেয়াল করে দেখে ইয়াদ আসেনি আবার কল দেওয়ার চেষ্টা করে কিন্তু বারবার ওপাশ থেকে একজন ভদ্র মহিলার বলা দুঃখিত আওয়াজটাই কানে আসে ইমা ডাইনিং টেবিল থেকে রুমের মিনি সাদে এসে বসেছে তাও এক ঘন্টার অধিক সময় চলে গেছে ইয়াদ সকালে বের হয়ে যাওয়ার পর তার আর কোনো খোঁজ নেই রনীত জানিয়েছে ইয়াদ রাত নয়টার দিকে অফিস থেকে বের হয়ে গেছে ইমার অজান্তে চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল আকাশের দিকে তাকিয়ে বলল হে খোদা তুমি কি আমার ভাগ্যে একটু সুখ লিখতে পারতে না আমার ভাগ্যে তিক্ততা ছাড়া আর কিছু কি দেওয়ার মতো ছিল না ইমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলেও নিঃশব্দে চোখের পানি বিসর্জন দিতে লাগলো অন্যদিকে ইয়ানার চোখ মুখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে চোখের সামনে ভেসে উঠছে আরমান আর তার কলিগ মিস নীরার সেই দৃশ্য ম্যাথ প্রবলেমের বাহানা বানিয়ে আরমানের কাছে যাওয়ার জন্য কেবিনের সামনে গেলে ভেতর থেকে মিস নিরার আওয়াজ পেয়ে ইয়ানার পা থমকে যায় ইয়ানার দরজা নক না করে ধীর পায়ে জানলার কাছে গিয়ে দাঁড়ায় জানালাটা খোলাই ছিল তাই ভেতরে কী হচ্ছে দেখতে অসুবিধা হয়নি ইয়ানার মিস নীরা ভার্সিটিতে নতুন জয়েন করেছে টিচার হিসাবে মাত্র কয় মাস আগেই আরমানের সামনে হাটুমরে বসে আছে আর হাতে একগুচ্ছ টকটকে লাল গোলাপ নিয়ে ইয়ানা চমকে উঠলো ভেতরে দৃশ্য দেখে ইয়ানার মনে আরমানের প্রতি ভালো লাগাটা ভালোবাসায় রূপ নিয়েছে অনেক আগেই সেটা ইয়ানা ঠিক বুঝতে পেরেছে তাই তো নানা অজুহাতে চেষ্টা করেছে আরমানের কাছে যাওয়ার তার সাথে কথা বলার ইয়ানা নিজেকে সামলে নিল এ দৃশ্য দেখেও কারণ তার বিশ্বাস আরমান কখনো অ্যাকসেপ্ট করবে না কিন্তু পরক্ষণে ইয়ানার প্রত্যাশার বাইরে গিয়ে আরমান নীরার হাতের ফুলগুলো নিজের হাতে নিল আর ফুলগুলো ঘ্রাণ নিয়ে মুসকে হাসলো ইয়ানার অজান্তে দু চোখ ভরে উঠল নোনা জলে আরমান কিছু বলার আগেই নীরা উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরল আরমানকে ইয়ানার পক্ষে এর থেকে বেশি দেখা সম্ভব হলো না ঘুরে দাঁড়ালো উল্টো দিকে আর হাতের উল্টো পিঠে চোখ মুছে সামনের দিকে পা বাড়ালো আর এক মুহূর্ত দেরি না করে বের হয়ে গেল ভার্সিটি থেকে বাসায় এসে নিজের রুমে গিয়ে আর হয়নি ইমা অনেকবার নক করেছে কিন্তু ইয়ানা দরজা খুলেনি ইমা ক্লান্ত হয়ে ফিরে গেছে বাকি দিনটা কেঁদে কাটিয়েছে রাত গভীর হওয়ার সাথে ইয়ানার বুকের ভেতরটা আরও ভারী হয়ে আসছে গেটে গাড়ির আলো পড়তেই ইমা চোখ মুছে নিল আর ভালো করে লক্ষ্য করলো ইয়াদের গাড়ি ঢুকছে ইমা দ্রুত পায়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো ইয়াদের কাছে চাবি থাকে সব সময় তাই নক না করে দরজা খুলে ভেতরে ঢুকলো ইমা ড্রয়িং রুমে পা ফেলতেই চমকে উঠলো ইয়াদ এলোমেলো পা ফেলে রুমের দিকেই আসছে ইয়াদকে দেখে যে কেউ বলতে পারবে সে ড্রিঙ্ক করেছে ইমার পা যেন জমে গেছে নাড়াতে পারছে না জায়গা থেকে বিয়ের এতদিনই ইমা একটা সিগারেট খেতে দেখেনি ইয়াদকে প্রচণ্ড রেগে গেলে মিনি ছাদে ঝুলানো পাঞ্চিং ব্যাগে পাগলের মতো পাঞ্চ করতে দেখেছে তবে ইয়াদ যে ড্রিঙ্ক করেছে সেটা কিভাবে স্বাভাবিকভাবে নিবে ইমা কী হয়েছে ইয়াদের কেন এমন করছে তার উত্তর খুঁজতে ব্যস্ত ইমা ইয়াদকে হোঁচট খেয়ে পড়ে যেতে দেখে ইমা দাঁড়িয়ে থাকতে পারলো না দ্রুত গিয়ে ধরে ফেললো ইয়াদ ইমার দিকে তাকে ইনোসেন্ট একটা হাসি দিল মদের বৃষ্টির গন্ধে ইমার পেটে সব বের হয়ে আসার উপক্রম তবু ধরে রইল ইয়াদকে কখনো ড্রিঙ্ক না করার কারণে একটুতে নেশা হয়ে গেছে পুরো অন্য সময় হলে ইমা হয়তো মন্ত্রমুগ্ধের মতো ইয়াদের হাসিটি উপভোগ করত। কারণ ইয়াদকে এই প্রথম হাসতে দেখল ইমা তবু এই অবস্থায় ইমা চোখ সরিয়ে নিল ইয়াদের থেকে ইয়াদকে ধরে রুমের দিকে পা বাড়ালো রুমে নিয়ে বেডের কাছে যেতেই ইয়াদ বেডের কার্নিশে ধাক্কা খেয়ে ইমাকে নিয়ে বেডে পড়ে গেল ইয়াদ নিচে পড়ল আর ইমা ইয়াদের উপরে ইমার মাথা থেকে ঘোমটাটা সরে গেছে অনেক আগে চুলগুলোতে মুখ ঢেকে গেছে ইয়াদ নিজের হাতে চুলগুলো সরিয়ে কানের পিছনে গুঁচে দিল নেশাগ্রস্ত গলায় বলল তুমি না অনেক সুন্দর একদম সদ্য ফোটা নীল পদ্মের মতো ইচ্ছে করে দু চোখ ভরে দেখতে থাকি ইয়াদের গলায় এমন কথা শুনে ইমার কান গরম হয়ে উঠল ইমা যদিও জানে ইয়াদ এসব নিজের সজ্ঞানে বলছে না আর কোনোদিন বলবে কি না তাও জানা নেই তবু ইমাকে অদ্ভুতভাবে নাড়া দিচ্ছে ইয়াদের কথাগুলো ইমা বুঝে উঠতে পারছে না তার কী করা উচিত ইয়াদ দু হাতে ইমার কোমর জড়িয়ে ধরল ইমা কেঁপে উঠলো ইয়াদের স্পর্শে কিন্তু পরক্ষণেই মনে হলো এটা ঠিক হচ্ছে না ইয়াদ এখন নিজের মধ্যে নেই ইমা ইয়াদের হাত ছাড়িয়ে উঠতে গেলে ইয়াদ ইমার হাত টেনে আবার নিজের উপর ফেলে দেয় ইয়াদ কাপা গলায় বলল আমার মাও খুব সুন্দর আর সেই সৌন্দর্যের মায়া জেলে আটকে গিয়েছিল আমার বাবা কিন্তু আমি সেই ভুল কখনো করব না এই পৃথিবীতে আবার আমার মতো নতুন কোনো ইহাদের আগমন হতে দেব না তুমিও আমার মায়ের মতো ধোকা দিবে তাই না ইমা বলো না ইমা চমকে উঠল ইয়াদের কথায় কি বলছে এসব ইয়াদ ইমা কিছুই বুঝতে পারছে না ইমা কাপা গলায় বলল। কি বলছেন আপনি এসব ইয়াদ অসহায় গলায় বলল বলো না ইমা তুমিও আমার মায়ের মতো ধোকা দিবে ধ্বংস করে দিবে আমার সাজানো পৃথিবীটা যেমনটা আমার মা করেছে তুমিও করবে ইমা স্তব্ধ হয়ে গেছে ইয়াদের কথা শুনে ইমা জানে ইয়াদের মা কতটা জঘন্য একজন মানুষ আর সে ছবিগুলো তার প্রমাণ কিন্তু ইয়াদ কিভাবে ভাবল ইমা ও তার মায়ের মতো হতে পারে ইমার নিজের বলার ভাষা হারিয়ে ফেলেছে ইমার উত্তর না পেয়ে ইয়াদের চোয়াল শক্ত হয়ে গেল ইমাকে নিজের উপর থেকে বিছানে ফেলে ইমার গলা চেপে ধরলো ইমা কিছু বুঝে ওঠার আগেই ইয়াদ দাঁতে দাঁত চেপে বলল। কথা বলছিস না কেন তুই আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি তার উত্তর কেন দিচ্ছিস না আমার কথা কানে যাচ্ছে না তোর তুইও করবি ওই জঘন্য মহিলার মতো তুইও তো ওই মহিলার মতো মায়াবি আর না চাইতেও আমি আমার বাবার মতো একই ভুল করে ফেলেছি আমিও আটকা পড়ে গেছি তোর ওই মায়াবী চোখের মায়া জালে। ইমার দম বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে চোখ দুটো কোটর থেকে বের হয়ে আসবে কিছু বলার মতো শক্তিও পাচ্ছে না ইয়াদ এত জোরে চেপে ধরেছে ইমার কিছু বলার আগেই ইয়াদ নিজে ইমার গলা ছেড়ে ইমার গালে হাত রাখলো ইমা ছাড়া পেয়ে কাশতে লাগলো আর হাস করতে লাগলো ইয়াদ ইমার চোখ নিজের হাতে মুছে দিয়ে বলল কষ্ট হচ্ছে এই তোমার কষ্ট হচ্ছে জানো আমারও কষ্ট হয় খুব কষ্ট হয় চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে আমার জীবনটা এমন কেন হলো জানতে ইচ্ছে করে কেন আমার মা আর পাঁচটা মায়ের মতো হলো না চোখ বন্ধ করলে মনে হচ্ছে আমার বাবা আমাকে বলছে ইয়াদ তোর মা খুনি আমাকে আর আমার পুরো পরিবারকে ফোন করেছে তোর মা ইমা অসহায় চোখে ইয়াদের দিকে তাকিয়ে আছে ইয়াদের চোখ থেকে অজর ধারা পানি গড়িয়ে পড়ছে আর তা দেখে ইমার বুক ফেটে যাচ্ছে কষ্টে ইমার হয়তো রাগ করা উচিত ইয়াদের ব্যবহারে কিন্তু ইমার রাগ হচ্ছে না বরং ইয়াদের জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছে এই পাথরের মতো মানুষটার ভিতরে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা বোঝার চেষ্টা করছে ইমা ইয়াদ ইমাকে ছেড়ে উঠে বেড খেসে ফ্লোরে বসে পড়ল দু হাতে নিজের টুল আঁকড়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো ইমা দ্রুত উঠে এসে ইয়াদের সামনে বসল ইয়াদের মুখটা নিজের হাতের আজলে নিয়ে কাঁদতে কাঁদতে বলল। কি হয়েছে আপনার আপনি এমন করছেন কেন আমাকে বলুন কোথায় কষ্ট হচ্ছে আপনার ইয়াদ আবার ইমার গাল ধরে বলল। তুমি আমাকে কখনো ধোকা দিও না প্লিজ আমি আর নিতে পারছি না মরে যেতে ইচ্ছে করছে মরে যেতে ইচ্ছে করছে কথা শুনে ইমার বুকটা ধক করে উঠল ইয়াদকে কাঁদতে দেখে এমনিতেই কলিজা ছিঁড়ে যাচ্ছে ইমার কিন্তু কষ্টে এমন করে কাঁদার মতো মানুষ ইয়াদ নয় সেটা ইমা ভালো করেই জানে ইমা একটু উঁচু হয়ে ইয়াদের মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরলো কাঁদতে কাঁদতে বললো আমি কখনও আপনাকে ধোকা দেব না আপনি শান্ত হন দয়া করে ইমা ফ্লোরে বসে আছে আর ইয়াদ ইমার বুকে মাথা রেখে ফ্লোরে শুয়ে আছে শান্ত হয়ে ইমা এতক্ষণে খেয়াল করলো ইয়াদের হাত থেকে রক্ত বের হচ্ছে আবার রক্ত জমাটো বেঁধে আছে অনেকটা জায়গায় পুরো হাতে রক্ত শুকিয়ে আছে দেখে মনে হচ্ছে কিছুতে পাঞ্চ করার জন্য হাত কেটে গিয়ে রক্ত বের হয়ে থেমে গিয়েছিল এখন আবার কোনো আঘাত লেগে বের হচ্ছে ইমা ইয়াদের হাতটা নিজের হাতে নিয়ে আবার কেটে দিল ইয়াদ ইমার বুকে শান্ত হয়ে শুয়ে আছে তাই ইমা সরতেও পারছে না ব্যান্ডেজ আনার জন্য আশেপাশে তাকিয়ে বেডের নিচে একটা ওড়না দেখতে পেলো সেটা হাত বাড়িয়ে নিয়ে দ্রুত পেঁচিয়ে দিল ইয়াদের হাতে তারপর ওনার উপর দিয়ে কিস করে আবার কাঁদতে লাগলো ইয়াদ ঘুমিয়ে পড়েছে ইমার বুকে আর ইমা ইয়াদের মাথাটা দু হাতে বুকের সাথে আঁকড়ে ধরে নিঃশব্দে কেঁদে যাচ্ছে ইয়াদের কষ্ট সহ্য হচ্ছে না ইমার আর নিজের কষ্টের কথা ভুলে গেছে ইয়াদকে দেখে সারা দিন অফিসে ছটফট করেছে ইয়াদ নিজেকে আটকাতে পারেনি তখন অফিস থেকে বের হয়ে আবার ছুটে গিয়েছিল আতিকের কাছে বাকিটা শুনতে পুরোটা শুনে ইয়াদের বুকটা জ্বলতে শুরু করে কিছুতেই নিজেকে সামলে উঠতে পারে না আতেকের ফ্ল্যাট থেকে বের হয়ে গাড়ির কাছে সজোরে পাঞ্চ করে কাচ ভাঙ্গার সাথে হাত কেটে রক্ত বের হতে থাকে সেদিকে ভ্রক্ষেপ না করে গাড়িতে উঠে হাই স্পিডে ড্রাইভ করতে শুরু করে ফাঁকা জায়গায় গাড়ি থামিয়ে বের হয়ে রাস্তায় হাঁটু গেড়ে বসে গলা ছেড়ে চিৎকার করে কাঁদে কিছুটা সময় কিন্তু কিছুতেই বুকের ভারী ভাবটা কমে না ছুটে যায় নাট ক্লাবের দিকে যেখানে সে আগে কখনো পা রাখেনি আর ভবিষ্যতে রাখবে তাও জানে না অনেক সময় নিজের সাথে যুদ্ধ করে গলা ঢেকে দেয় অ্যালকোহল নামক তিক্ত পানীয় বুকের কষ্টটা কমল কিন্তু ইয়াদ বুঝতে পারল না তবে খেয়ে নিল আরও কিছুটা এক সময় বের হয়ে আসে ক্লাব থেকে এলোমেলো পায়ে গাড়ির কাছে যেতে গিয়ে হোচট খেয়ে পড়েও যায় দুবার এলোমেলো গাড়ি চালিয়ে বাসায় পৌঁছে কোনো মতে ভোরের আলো করতে শুরু করেছে বাইরে পাখিরা কিচির মিচি শুরু করে দিয়েছে ইমা এখনও ফ্লোরে বসে আছে সেভাবেই ইয়াদ ইমার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে ইমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার কোলে মাথা রেখে ঘুমিয়ে থাকা মানুষটার দিকে বাকি রাতটা ইমা এইভাবেই পার করেছে ইমা ভাবছে ইয়াদ কি কখনও সজ্ঞানে এভাবে তার কোলে মাথা রাখবে পরক্ষণে ভাবল ইয়াদের দোষ কোথায় যদি সে মেয়েদের সহ্য করতে না পারে একটা ছেলে মেয়েদের সম্মান করতে শেখে তার মায়ের থেকে মেয়ের বিশ্বাস করতে শেখে তার মাকে চোখ বন্ধ করে বিশ্বাস করার পর একটা ছেলে নিজের মাকে দিয়ে সমস্ত মেয়ে জাতিকে চিনতে জানতে শিখবে এটাই স্বাভাবিক একজন সন্তানের প্রথম শিক্ষক তার মা তাহলে ইয়াদের দোষ কোথায় যদি মেয়েদের বিশ্বাস না করে কারণ ইয়া জেনেছে যার চোখ দিয়ে তার দুনিয়া চেনার কথা সে মানুষটাই জঘন্য তাহলে কীভাবে বিশ্বাস করবে বাকি মানুষগুলোকে ইমা ইয়াদের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল বিড় বিড় করে বললো আমি কখনো পারব না আপনার জীবনের অতীতের কষ্টগুলো মুছে দিতে তবে এটুকু বিশ্বাস অবশ্যই অর্জন করব সব মানুষ এক হয় না কখনো ধোকা দেওয়া তো দূর হাজার কষ্ট দিলেও আপনাদিকে অভিযোগ নিয়ে তাকাবো না ইয়াদের খুব ভেঙে গেছে আগেই তবে চোখ খুলতে ইচ্ছে করছে না মাথাটা ভারী লাগছে সে বুঝতেও পারিনি সে কোথায় শুয়ে আছে আর বোঝার চেষ্টাও করেনি ইমা ইয়াদের কপালে কিস করতে ইয়াদের ভেতরটা কেঁপে উঠল। ইমা বিড় বিড় করে কথাগুলো বললেও ইয়াদের কথাগুলো শুনতে প্রবলেম হলো না ইমার এত কাছে থাকার জন্য চোখ বন্ধ অবস্থা ইয়াদ অনুভব করতে পারলো সে কোথায় আছে ইমার কথাগুলো শুনতে চোখের কণ বেয়ে পানির কণা গড়িয়ে পড়ল সবটা মনে না পড়লেও রাতের অনেক কথা আচ্ছা মনে পড়ে গেল ইমা ইয়াদের চোখের কনের পানি ঠিকই খেয়াল করলো হাতের আজল পেতে পানির কণাটা হাতের তালুতে নিল মুসকে এসে বললো ছেলেদের চোখের পানি মুক্তার চেয়ে অনেক বেশি দামি হয় মুক্তা তো গভীর সাগরের অতলে ঝিনুকের মাঝে লুকিয়ে থাকে আর ছেলেদের চোখের পানি মনে ঠিক কতটা গভীরে লুকানো থাকে সেটা হয়তো কেউ কখনো খুঁজে বের করতে পারবে না মুক্তা তো খুঁজলেই পাওয়া যায় ইয়াত মনে মনে বলল তোমাকে আর প্রমাণ করতে হবে না সব মানুষ এক হয় না তার প্রমাণ তুমি প্রথম থেকেই দিয়ে এসেছো গত তোমার সাথে যে বিহেভটা করেছি জানি না তার জন্য সরাসরি কখনো ক্ষমা চাইতে পারবো কি না তাই মনে মনে চেয়ে নিলাম যে জঘন্য মানুষগুলোর জন্য তোমার মতো নিষ্পাপকে ভুল বুঝতে বাধ্য হয়েছিলাম তাতে শাস্তি দেওয়ার সময় হয়ে গেছে ইমা কঠিন শাস্তি ইয়াদের ইচ্ছে করছে না এমার কোল থেকে নিজের মাথা সরিয়ে নিতে মনে হচ্ছে অনেক বছর পর একটা শান্তির জায়গা খুঁজে পেয়েছে। সেখানে থাকলে কোনো কষ্ট তাকে ছুতে পারবে না সারা বসে থাকার জন্য ইমার পিঠ ব্যথা করছে ইমার নড়াচড়া করতে ইয়া ধীরে ধীরে চোখ মিলে তাকালো চোখাচোকি হয়ে গেল দুজনের ইয়াদ অপলোক তাকিয়ে আছে ইমার চোখ দুটোর দিকে ইমাও থমকে গেছে ইয়াদের ঘুম ঘুম চোখে তাকানো দেখি। তবে মনে মনে ভয় পাচ্ছে ইয়াদ কী রিয়াসিন দেবে নিজেকে ইমার কোলে মাথা রেখে শুয়ে থাকতে দেখে ইয়াদের চোখ গেল ইমার গলার দিকে ফর্সা গলায় ইয়াদের হাতের ছাপের কালো দাগ পড়ে গেছে ইয়াদের বুকটা কেঁপে উঠলো ইমার গলা দেখে মেয়েটাকে কতটা কষ্ট দিয়ে ফেলেছে ভেবে নিজেও কষ্ট পেলো ইমা কাপা গলায় বলল। আপনি ফ্রেফে আসুন আমি আপনার জন্য লেবুর পানি নিয়ে আসছি খেয়ে নিলে ভালো লাগবে ইয়াদ ইমার কথায় কর্ণপাত না করে আগের মতো ইমার দিকে তাকিয়ে এলো ইমা ইতস্তত বোধ করছে ইয়াদের এমন দৃষ্টি দেখে ইয়াদ আনমনে বলল। সামনে যে ঝড়টা আসছে পারবে তো আমার হাতটা শক্ত করে ধরে পাশে থাকতে নাকি ভুল বুঝে দূরে সরে যাবে ইমা ইয়াদের মুখে এমন কথা শুনে একটু বেশি অবাক হলো কারণ এখন যে ইয়াদ নেশায় নেই সেটা বোঝাই যাচ্ছে তাহলে এমন কথার মানে কি ইমা চিন্তিত হয়ে বলল কি হয়েছে আপনার কি বলছেন এসব ইয়াদ মুসকে হেসে বলল। হয়নি তবে হবে ইমা বোকার মতো তাকিয়ে থেকে বলল কি হবে ইয়াদার কিছু না বলে উঠে বসলো তারপর ইমার দিকে তাকিয়ে মলিন হেসে বললো সেটা খুব তাড়াতাড়ি দেখতে পাবে তবে যাই হবে তার জন্য নিজেকে প্রস্তুত রেখো ইয়াদ ইমাকে আর কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়ে ধীর পায়ে ওয়াশরুমে ঢুকে গেল ইমা সেদিকে তাকিয়ে রইল কিছুটা সময় কেন যেন ইমার ভয় করতে শুরু করলো মনে হচ্ছে যেটা হতে চলেছে সেটা ভালো কিছু হবে না বরং খুব খারাপ হবে ইয়াদের হঠাৎ এমন শান্ত হয়ে যাওয়া বিশাল কোনো ঝড়ের পূর্বাভাস মনে হচ্ছে এমা আর ওয়াশরুমের দিকে তাকিয়ে না থেকে উঠে নিচে যাওয়ার জন্য পা বাড়ালো তবে মাথা থেকে চিন্তাটা কিছুতেই গেল না ইয়াদ সাওয়ার ছেড়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে যা করার আজই করতে হবে না হলে দেরি হয়ে যাবে ইয়া সাওয়ার নিয়ে বের হলো টাওয়াল পরে কিছু নিয়ে যায়নি ওয়াশরুমে যাওয়ার সময় তাই বাধ্য হয়ে টাওয়াল পরে বের হতে হলো ইয়াদ বিষণ্ন মন নিয়ে বের হলো ওয়াশরুম থেকে ইমা লেবুর পানি নিয়ে রুমে এসে দেখে ইয়ার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মচছে কোমরে একটা টাওয়াল জড়ানো ইয়াদের দিকে তাকিয়ে সেদিনের মতো ইমার হাতে থাকা গ্লাসটা কাঁপতে লাগলো এতে উপরে ঢেকে দেওয়া ঢাকনা আর গ্লাসে ঠক ঠক শব্দ তৈরি হতে লাগলো ইয়াদ অদ্ভুত শব্দ শুনে দরজার দিকে তাকিয়ে দেখে ইমার গ্লাস হাতে দাঁড়িয়ে কাঁপছে ইয়াদ ধীর পায়ে ইমার দিকে এগিয়ে যেতে লাগলো আর তাতে ইমার কাপা কাপি অনেক বেড়ে গেল। ইয়াদ ইমার হাত থেকে লেবুর পানিটা নিয়ে ঢক ঢক করে খেয়ে নিল ইমার দৃষ্টি ইয়াদের মসৃণ বুকে বিন্দু বিন্দু পানির দিকে ইয়াদ ইমার দিকে তাকিয়ে মৃদু হাসলো আবার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বলল ইয়ানা কি উঠেছে ইয়াদের মুখে ইয়ানার কথা শুনে ইমার বুকটা ধক করে উঠল ইয়াদের চিন্তায় ইয়ানার কথা সে ভুলে গিয়েছিল এখন ইয়াদকে যদি বলে ইহানা গতকাল দুপুর থেকে ঘর বন্দি করে রেখেছে নিজেকে তাহলে ইয়াদ তাকে কি করবে কে জানে ইয়াদ ভ্রুকুচকে তাকিয়ে বলল কি হলো কথা বলছো না কেন ইমা আমতা আমতা করে বলল ইয়ে মানে ইয়াদ সিরিয়াস হয়ে বলল ইমা কি হয়েছে স্পষ্ট করে বলো ইমা কাঁপা গলায় বললো এহানা আপু গতকাল দুপুরে ভার্সিটি থেকে এসে রুমে গেছে আর বের হয়নি আমি অনেক ডেকেছি দরজাও খুলেনি ইয়া চমকে উঠলো বলল হট ইয়ানা গতকাল দুপুর থেকে রুমে বসে আছে আর তুমি এখন আমাকে জানাচ্ছ ইমা ব্যস্ত গলায় বলল। আপনার ফোন অফ ছিল আমি কিভাবে জানাতাম ইয়াদ রেগে বলল আমার ফোন রাতে অফ ছিল দুপুরে নয় ডিয়েট তুমি তখনই আমাকে জানাও নি কেন ইমা ভয় পেয়ে গেল ইয়াদের রাগ দেখি তবু ধীর গলায় বলল। আপু দুপুরে বলেছিল ক্লান্ত লাগছে ঘুমাবো ডিস্টার্ব করো না কিন্তু আর খুলবে না সেটা আমি জানবো কীভাবে আর যখন আপনাকে জানাতে যাব। তখন আপনার ফোন অফ হয়ে গিয়েছিল ইয়া ইমাকে আর কিছু না বলে দ্রুত চেঞ্জ করে ইয়ানা রুমের দিকে দৌড় লাগালো দরজায় জোরে জোরে নক করে ইয়ানাকে ডাকতে লাগলো অনেক সময় ডাকার পরও যখন সারা পেল না ইয়াদের ভয়ে হাত পা কাঁপতে লাগলো বোনটার কিছু হলে ইয়াদ বাঁচতে পারবে না দরজা ভাঙার সিদ্ধান্ত নিতে ইয়ানা দরজা খুলে দিল ইয়াদ ইয়ানার দু কাঁধ ধরে রাগে গলায় বলল কি হয়েছে দরজা খুলছিলি না কেন জানিস কতটা ভয় পেয়ে গিয়েছিলাম কি হয়েছে তোর ইয়াদ এতগুলো প্রশ্ন শেষে ইয়ানার দিকে খেয়াল করলো বোনের মুখের দিকে তাকে ইয়াদের কলিজা কেঁপে উঠলো চোখ মুখ লাল টকটকে হয়ে ফুলে আছে ইয়াদ ইয়ানের মুখটা দু হাতে ধরে বলল কী অবস্থা করেছিস নিজের কি হয়েছে বোন আমাকেও বলবি না ইয়ানা শান্ত গলায় বললো ভাইয়া গতকাল মাথা ব্যথা করছিল তাই ভার্সিটি থেকে এসে সাও নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভাঙে অনেক রাতে তারপরে আর ঘুমাতে পারিনি তাই এমন দেখাচ্ছে ভোরের দিকে একটু চোখ লেগে গিয়েছিল তাই আর কি শুনতে পাইনি ডাকছিলে এ আনার কথার সাথে মুখের অবস্থার মিল পেলো না ইয়াদ মুখ দেখে মনে হচ্ছে সারা রাতে এক ফোঁটা ঘুমায়নি আনা তবু কথা বাড়ালো না ইয়াদ ইয়ানার মাথায় হাত রেখে বলল ফ্রেশ হয়ে রেডি হয়ে নে এক জায়গায় নিয়ে যাব তোকে ইয়ানা ইয়াদের দিকে তাকিয়ে বলল কোথায় ইয়াদ মলিন হেসে বলল গেলেই দেখতে পাবি আর ঈশানকেও বল ও আমাদের সাথে যাবে ইয়ানা মাথা নাড়িয়ে সম্মতি জানালো ইয়াদ চলে গেল নিজের রুমের দিকে ইমা ইয়াদের পাশে দাঁড়িয়েছিল সেও চলে গেল ইয়াদের পিছু পিছু ইমা রুমি ঢুকে পেছন থেকে বলল কোথায় যাবেন ইয়াদ রেডি হতে হতে বলল গেলেই দেখতে পাবে আজ আমার জীবনের আরও একটা অধ্যায় তোমাদের সামনে আসবে রেডি হয়ে নাও তাড়াতাড়ি করে ইয়াদের কথা সবাই ব্রেকফাস্ট করে নিল তবে ব্রেকফাস্ট টেবিলে ইয়াসির বা রুবিনার কোনো দেখা মিলল না এটা নতুন কিছু নয় তাই কেউ সেটা নিয়ে মাথা ঘামালো না খাওয়া শেষে সবাই একসাথে বের হলো ইয়া ড্রাইভ করছে আর ইমা তার পাশে বসে আছে পেছনে ছিটে ঈশান আর ইয়ানা আশেপাশে তাকিয়ে ইয়ানা বলল ভাইয়া এটা কোথাকার রাস্তা ইয়াদ উত্তরে কিছু বলল না চুপচাপ গাড়ি ড্রাইভ করতে লাগলো উত্তর না পেয়ে ইয়ানাও চুপ করে গেল প্রায় জঙ্গলে ঘিরে একটা পোরানো বাড়ির সামনে ইয়াদ গাড়ি থামালো আশেপাশে তাকে সবার গায়ে কাটা দিয়ে উঠল সকালবেলায় মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে ইয়ানা আর ইমাতো ভয় রীতিমতো কাপাকাপি শুরু করে দিয়েছে ইয়ানা ভয় ভয়ে বলেই ফেলল ভাইয়া তুমি আমাদের ভূতের বাড়ি কেন নিয়ে এসেছো ইয়াদ কিছু না বলে সামনে আগাতে লাগলো আর তার পিছু পিছু সবাই পায়ের নিচে শুকনো পাতা শব্দেও গাছ হিউড়ি উঠছে বারবার ঈশানের পায়ের নিচে একটা গাছের শুকনো ডাল পড়লে মট করে ভেঙে গেল ইমা চিৎকার করে ইয়াদের হাত আঁকড়ে ধরে ফেললো আর ইয়ানা ভয়ে চোখ বন্ধ করে বিড় করে ধোয়া পড়ছে ইয়া সেদিকে নজর না দিয়ে সামনের একটা গোডাউনের মতো জায়গার দিকে এগিয়ে গেল ঈশান ইয়ানাকে ধাক্কা দিয়ে সামনে যাওয়ার ইশারা করলো ইয়ানা সামনে যেতেই ভেতর থেকে দরজা খুলে গেল ইয়াদের হাত ধরে ইমাও ভেতরে ঢুকে পড়লো আর পেছন পেছন ঈশান আর ইয়ানা ভেতরে গিয়ে অবাক হলো কারণ ভেতরটা দেখে মনে হচ্ছে না এটা পুরনো গোডাউন তবে সামনে তাকে ইমা ইয়ানা আর ঈশানের পা থমকে গেল ইয়াদ ভাবলে সিনভাবে দাঁড়িয়ে পড়ল ঈশান চমকে উঠল বলল এসব কি ভাইয়া বাবা মাকে এভাবে বেঁধে রেখেছে কারা ইয়াদ শান্ত গলায় বলল আমি তিনজনই চমকে তাকালো ইয়াদের দিকে আর ইয়ানা অবাক হয়ে বলল কিন্তু কেন ইয়াদ আগের ভঙ্গিতে বললো ওনাদের পাপের হিসাব দেওয়ার সময় হয়েছে তাই ঈশান এবার রেগে বলল ভাইয়া এসব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না ইয়াদ ঈশানের দিকে তাকিয়ে বলল একটু অপেক্ষা কর সব বুঝতে পারবি ইয়াদ ইশারা করতেই যাবে গিয়ে রুবিনা আর ডিকের মুখের টেপ খুলে দিল ডিকে রেগে চিৎকার করে বললো এসব কি ধরনের বেয়াদবি বিয়াদ ইয়াদ দ্বিগুণ তেজি গলায় বলল গলা নামিয়ে কথা বলুন মিস্টার দিশার কবির ওরফে ডি কে ইয়াদের মুখের দিশার কবির নাম শুনে মনে হয় আকাশ থেকে পড়লো রুবিনা আর দিশার কাপা গলায় দিশার বলল কিসের ডি আর কে দিশার ইয়া তোমার মাথা ঠিক আছে আমি তোমার বাবা ইয়াসির হামিদ ইয়াদ একটা চেয়ার টেনে পায়ের ওপর পা তুলে বসলো আর তার ছেলে সুরে বলল নিজের নামই ভুলে গেছেন মিস্টার দিশার কবির তা অবশ্য ভুলবারই কথা এতগুলো বছর ধরে ইয়াসির হামিদের মুখোশ যে পড়ে আছেন তবে মিস্টার দিশার আপনি ভুলে গেছেন সামান্য একটা প্লাস্টিক সার্জারি করে কারো মুখোশ লাগানো গেলেও কখনো সে মানুষটা হয়ে ওঠা যায় না ঈশান অবাক হয়ে বলল ভাইয়া তোমার মাথা ঠিক আছে তো নাকি কি কী সব বলে যাচ্ছ পাগলের মতো ইয়াত ইয়ানা আর ইশানের উদ্দেশ্যে বলল তোদের আজ এমন কিছু সত্যি জানাতে এখানে আনা হয়েছে যার কিছুটা আজ থেকে বারো বছর আগেই জেনেছিলাম পুরোটা আমাকে তখন জানানো হয়নি কারণ বয়স কম ছিল সামলে উঠতে পারবো না কিন্তু যতটুকু জেনেছিলাম সেটাও সামলে উঠতে পারিনি তার ফলস্বরূপ তোদের সামনের এই রোবটের মতো আচরণ করা আবরার হামিদ ইয়াদ যে সেই বারো বছর আগে হাসতে ভুলে গেছে নিজের অনুভূতি প্রকাশ করতে ভুলে গেছে তবে সব সত্যি জানার জন্য নিজেকে প্রস্তুত করার পর বাকিটাও জানা হয়ে গেছে আমার এবার জানার পালা তোদের আর ইমা তোমারও আজ কিছু জানার আছে তাই কোনো প্রশ্ন না করে শুধু দেখতে থাকো তো মিস্টার দিশার আমরা কোথায় ছিলাম আপনি নিজের নাম তো ভুলে গেছেন দেখুন তো এই মানুষটাকে চিনতে পারেন কি না ইয়াদ ইশারা করতেই আতিক প্রবেশ করলো রুমি তাকে দেখে দিশারের ভ্রু কুচকে গেল কারণ সে চিনতে পারছে না আতিককে দিশার বিরক্তি নিয়ে ইয়াদের দিকে তাকিয়ে বলল কে এটা ইয়া তাচ্ছিলের হাসি দিয়ে বলল চিনতে পারলেন না তো চেনার কথাও নয় কারণ উনি ইয়াসের হামিদের প্রাণ প্রিয় বন্ধু দিশার কবিরের নয় ওনার আরও একটা পরিচয় আছে উনি ইয়াসের হামিদের আদরের বোনের হুবুস্বামী ছিলেন যে বোনকে মাথায় আঘাতের পর আঘাত দিয়ে আপনি নিজ হাতে খুন করেছেন আর উনাকেও খুন করতে চেয়েছিলেন তবে সেটা না চিনি দিশার এবার চমকে উঠল ইয়াদের কথায় কপাল থেকে ঘাম বিয়ে পড়তে লাগল ইয়াদ তা দেখে মুসকি হাসলো আর বলল কোনো ব্যাপার না পরের জনকে আপনি অবশ্যই চিনতে পারবেন ইয়াদের কথা শেষ হওয়ার সাথে সাথে এক ভদ্রলোক রুমে প্রবেশ করল তাকে দেখে দিশার আর রুবিনার চোখ কোটোর থেকে বের হয়ে আসার উপক্রম হলো দিশার উত্তেজিত গলায় বলল কামরুল তুই ইয়াদ মুসকি হেসে বলল যাক চিনতে পেরেছেন তাহলে নিজেদের পার্টনারকে রুবিনা কথা বলতে ভুলে গেছে এত বছর পর তাদের সত্যিটা এভাবে সামনে আসবে কখনো ভাবেনি তারা কেউ দুজনের বুঝতে বাকি রইল না আর কিছুই অজানা নেই ইয়াদের দিশার রেগে বলল কামরুল তুই আমার থেকে এতগুলো টাকা নিয়ে বলেছিলি জীবনে আর কোনো দিন আমাদের সামনে আসবি না আর সত্যিটা কেউ কোনো দিন জানতে পারবে না ইয়া শান্ত গলায় বললো সত্য কোনো দিন চাপা থাকে না মিস্টার দিশার আজ হোক বা কাল সত্যিটা সামনে আসবেই দিশার এবার শয়তানি হাসি হেসে বলল তো এত কিছু জেনে গেছো আর এটা জানানি আমি কে আর কি ইয়াদ বাঁকা হেসে বলল। এতটা সময় নিয়েছি কোনো কাঁচা কাজ করতে নয় মিস্টার দিশার কবির ওরফে ইন্টারন্যাশনাল মাফিয়া ডিকে আচ্ছা আপনার কানে কি একবারও আঘাত করেনি আমি আপনাকে কতবার ডিকে বলে রেখেছি তবু বুঝতে পারেনি আমি কেন ডিকে বলেছি আপনাকে এই মাথা নিয়ে এত কিছু কিভাবে করলেন বলুন তো ইয়াদের কথায় দিশারের মুখ হা হয়ে গেল সবসময় ডিকে নামে সবাইকে সাড়া দিতে দিতে তার খেয়ালই হয়নি ইয়াদ তাকে ডিকে ডেকেছে ঈশান অবাক হয়ে বলল মাফিয়া ইয়ানা থ মেরে দাঁড়িয়ে আছে কি হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে ইমা কিছুটা জানতো বলে তেমন রিয়াকশন দিচ্ছে না বরং পুরোটা জানার চেষ্টা করছে রুবিনা হাঁ করে তাকিয়ে আছে ইয়াদের দিকে ইয়াদ ঈশানের প্রশ্নে তা হাসি দিয়ে বলল ইয়েস মাফিয়া ড্রাগস সাপ্লাই নারী ও শিশু পাচার অস্ত্র পাচার এমন আরও অনেক মহান কাজের লিডার উনি জানেন তো মিস্টার ডিকে আমি চাইলে আরও বারো বছর আগেই প্রশ্ন তুলতে পারতাম আমার বাবার খুনের যেদিন এই সত্যিটা জেনেছিলাম কিন্তু তখন কিছুতেই পেরে উঠতাম না আপনার সাথে আমি চাইলে ডিএনএ টেস্টের সাহায্যে প্রমাণ করতে পারতাম আপনি আমার বাবা নন তবে এতে আপনার লস হতো না বরং আমার লস হতো টাকার জোরে প্রমাণ করে দিতেন আপনি ইয়াসির হামিদ আর আমি ইয়াসির হামিদের সন্তান আবরার হামিদ ইয়াদ তাই ফিরে গিয়েছিলাম নিজেকে একটু একটু করে গড়ে তুলতে আর আজ দেখুন আপনার ক্ষমতা আমার সামনে শূন্য ইয়ানা আর না পেরে ইয়াদের সামনে দাঁড়িয়ে বললো ভাইয়া তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব উনি আমাদের বাবা ইয়াদ ইয়ানার দুগালে রেখে চোখের পানি মুছে দিয়ে বলল ইয়ানা উনি আমাদের বাবা নন আমাদের বাবা তো তোর জন্মের আগেই খুন হয়ে গেছে এই নরপশুদের হাতে ইয়ার চোখ মুছে জাম্বির দিকে তাকে ইশারা করতে বড় পর্দায় একটার পর একটা সেই ছবিগুলো ভাসতে লাগলো ইয়ানা দু কদম পিছিয়ে গেল সাথে ঈশান ইয়ানা আর ঈশান চোখ ভরা বিস্ময় নিয়ে রুবিনা আর দিশারের দিকে তাকালো রুবিনা মাথা নিচু করে চোখের পানি ফেললেও অনুশোচনার কোনো চিহ্ন দেখা গেল না দিশারের চেহারায় ইয়ানা বলল আমি এখনও কিছু বুঝতে পারছি না ভাইয়া এই ছবিগুলো ইয়াদ দিশারের দিকে তাকিয়ে বলল তো মিস্টার ডিকে বোঝানোর দায়িত্বটা আপনি নেবেন না কি আমাকেই বলতে হবে দিশার রেগে চিৎকার করে বললো হ্যাঁ আমরা খুন করেছি ইয়াসির হামিদ আর তার পুরো পরিবারকে ইয়ানা পড়ে যেতে নিলে ইমা ইয়ানাকে সামলে নেয় আর ইয়াদ তাকিয়ে আছে তার মা নামক মানুষটার দিকে আজ কেন চোখ তুলে নিজের সন্তানদের দিকে তাকাতে পারছে না এখনও তো পুরোটা জানে না ইয়ানা আর ইসাদ পুরোটা জানলে মা নামক মানুষটার মুখ দেখবে তো আরও কোনো দিন দিশারের পরিণতি ইয়াদের ঠিক করা হয়ে গেছে কিন্তু রবিনের কি শাস্তি দিবে সেটা ঠিক করতে পারছে না সৎ মা তো নয় নিজের আপন মা যার গর্ভে দশ মাস দশ দিন আশ্রয় পেয়ে এই পৃথিবী দেখার সৌভাগ্য হয়েছে এ তো সেই মা যার এক ফোঁটা দুধের দান দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ পৃথিবীর কোনো সন্তানকে দান করেনি কথাগুলো ভাবতে ইয়াদের চোখ ভরে উঠল পানিতে পরক্ষণে চোখের সামনে ভেসে উঠল দম আটকে আসা বাবার একটু শ্বাস নেওয়ার জন্য ছটফট করার সেই দৃশ্য ইয়াদ রুবিনার সামনে গিয়ে বলল একটু মায়া হয়নি তার জন্য যার সাথে ছয়টা বছর সংসার করেছেন একটু মায়া হয়নি যার সাথে ছয় ছয়টা বছর ভালোবাসার অভিনয় করে গেছেন অভিনয় করতে করতে ভালো না বসলেও তার জন্য একটু মায়াও জন্ম হয়নি আপনার মনে একটুও হাত কাঁপেনি যার সন্তান নিজের গর্বে ধারণ করে পৃথিবী দেখিয়েছেন তার রুদ্ধ করতে কথাগুলো বলতে বলতে ইয়াদের চোখ থেকে পানি গড়িয়ে পড়লো তবু ইয়া থামলো না আবার বলল একটু কষ্ট হয়নি যারা নিজের বাবা মায়ের মতো আপনাকে আগলে নিয়েছিল তাদের মৃত্যুর পরিকল্পনায় সামিল হতে আপনার পরিবার তো আপনাকে আবর্জনা মনে করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছিল আর সেখানে ওই মানুষগুলো আপনাকে আপন করে কাছে টেনে নিয়েছিল কষ্ট হয়নি তাদের ধোকা দিতে একটু বিবেকও বাঁধেনি আপনার রুবিনা কিছু বলছে না মাথা নিচু করে চুপচাপ চোখের পানি ফেলছে ইয়ানা অপলোক তাকিয়ে আছে মা আর ভাইয়ের দিকে এখন এসে অনেক কিছু বুঝতে পারেনি আর তাদের মনে অনেক অনেক প্রশ্ন জমা হচ্ছে ক্রমাগত ঈশান ভাঙা গলায় বলল ভাইয়া আমি ইয়াদ ঈশানের দিকে না তাকিয়ে উত্তরে বলল একটু অপেক্ষা কর একে একে সব প্রশ্নের উত্তরও পেয়ে যাবি তাহলে শুরুটা না হয় আপনি করুন আতিক আঙ্কেল আতিক ইয়াদের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ছেড়ে যতটা ইয়াদকে বলেছিল ততটা বলে একটু দম নিল তারপর আবার বলল সময় পাঞ্জাবি পাজামা পরে চোখে মোটা ফ্রেমের চশমা লাগিয়ে কবি কবি ভাব নিয়ে থাকা মানুষটাকে ফরমাল পোশাকে দেখে অবাক হয়েছিলাম পরক্ষণে ভেবে নিলাম পরিস্থিতির চাপে মানুষ নিজেকে বদলে নেয় কিন্তু সে যখন আমাকে চিনতে অস্বীকার করলো তখন অবাক না হয়ে মনে সন্দেহ জাগলো কিছু না বলে বের হয়ে আসলাম তারপর দুদিন অস্থিরতা নিয়ে সত্যিটা জানার চেষ্টা করতে থাকি কিন্তু ফলাফল শূন্য বিষণ্নতা নিয়ে হসপিটালে জয়েন করি কিন্তু সেখানে গিয়ে জানতে পারি আরেক এক নির্মম সত্য ইয়াসির আমাকে পুরো পরিবারের ছবি পাঠাতো তাই ছোট্ট ইয়াদ আর রুবিনাকেও আমি চিনতাম কিন্তু রুবিনা আমার সম্পর্কে জানত না হসপিটালের করিডোরে লেডি ডক্টরের হাত আঁকড়ে ধরে কিছু বলছে রুবিনা একটু দূরে হওয়ায় তাদের কথা আমি শুনতে পারি না লেডি ডক্টর রুবিনাকে উপেক্ষা করে সামনে এগিয়ে আসে আর রুবিনা পাশে সিটে বসে পড়ে চিন্তিত মুখ নেই লিডি ডক্টরের থেকে জানতে পারি রবিনা চার মাসে প্রেগনেন্ট আর সে বাচ্চাটা রাখতে চাইছে না কিন্তু চার মাসে এসে অ্যাবর্শন করলে তার নিজের জীবনের ঝুঁকি আছে তাই ডক্টর না করে দিয়েছে এতটুকু বলে দম নিল আতিক ইয়ানার চোখের পানি বাদ মানছে না সে সন্তান যে ইয়ানা সেটা বুঝতে আর বাকি নেই কারো ইয়ানা ভাবতে পারছে না তার মা তাকে এই পৃথিবীতে আসার আগেই খুন করতে চেয়েছিল তার মা চায়নি সে এই পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নেয় ইয়ানা পাথরের মূর্তির মতো নিঃশব্দ চোখের পানি ফেলছে আজকের এই কষ্টের কাছে গতকাল আরমানে দেওয়া কষ্টটা খুব বেশি ফিকে মনে হচ্ছে ইয়ানার কাছে এদিকে ঈশান ভাবছে ইয়াসের হামিদের মৃত্যু যদি ইয়ানার জন্মের আগে হয়ে থাকে তাহলে সে কার সন্তান এ দিশান নামক জঘন্য খুনির ঈশান ভাবতে পারছে না কিছু আবার আতিকের গলা কানে আসতেই সবাই নিজেদের ভাবনা বাদ দিয়ে তার কথা মনোযোগ দিল সেই ডক্টরের থেকে আরও জানতে পারি রুবিনার ছেলে কমায় আছে প্রায় তিন মাস হতে চলল এ কথা শুনে আমি থমকে যাই কয়েক মুহূর্তের জন্য সেই ডক্টরের থেকে ইয়াদ কোথায় আছে জেনে এক পা এক পা এগিয়ে যেতে থাকে সেদিকে আইসিউ সাদা বেডটা শুয়ে আছে ছোট্ট একটা শরীর দেখে মনে হচ্ছে শরীরটাতে এক বিন্দু রক্তের অস্তিত্ব নেই এমন ফ্যাকাশে সাদা হয়ে গেছে চোখের সামনে ভেসে উঠল ইয়াসিরের পাঠানো ইয়াদের হাসি খুশি মুখের সেই হাসি চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল আমার ছোট ইয়াদের কপালে চুমু খেয়ে বের হয়ে আসি আইসিউ থেকে হিসাব মিলাতে ব্যস্ত হয়ে পড়ি আঙ্কেল আনটি আর কলিমারা গিয়েছে প্রায় তিন মাস আর ইয়াদও কমায় আছে তিন মাস তবে কি ইয়াদও সেই গাড়িতে ছিল নাকি অন্য কোনো কারণ আছে এদিকে ইয়াসিরের আচরণ আমার মনে গভীর সন্দেহ বনে দিয়েছিল উপায় না পেয়ে ফলো করতে শুরু করি ইয়াসির নামক দিশারকে বেশ কিছুদিন ফলো করার পর এক বিকেলে তার সাথে দেখতে পাই অ্যাডভোকেট কামরুল ইসলামকে সে ছিল তাফসির হামিদের অ্যাডভোকেট তাফসির হামিদের সকল আইনি কার্যক্রম কামরুল দেখে কামরুলের আগে তার বাবা ছিল তাফসির হামিদের অ্যাডভোকেট সেই সুবাদে কামরুলকে অনেক আগে থেকে চিনি আমি আর তাদের কথোপকথনের এক পর্যায়ে জানতে পারি ইয়াসির সেজে থাকা মানুষটা ইয়াসির নয় নামক নামককেও আর ইয়াসিরকে তারা খুন করেছে রাগে দুঃখে ইচ্ছে করছিল শেষ করে দিই ওদের কিন্তু নিজেকে আটকে রাখি কারণ ওদের সাথে আমি পেরে উঠতাম না বুদ্ধি করে সব ভিডিও রেকর্ড করে রাখি নিজের ফোনে চলে আসি সেখান থেকে আর সময় বুঝে কামরুলকে আটকে ভিডিও দেখে ভয় দেখাই আর কাজও হয়ে যায় ভয়ে সব বলে দেয় কামরুল কিন্তু আমি কি করব বুঝতে পারি না কারণ ওদের সামনে আমার কোনো ক্ষমতাই ছিল না তাই সময়ের অপেক্ষা করতে থাকি আর ইয়াদের চিকিৎসা আমি করতে শুরু করি তখন একমাত্র ভরসা ছিল ইয়াদ সময় যেতে থাকে কিন্তু ইয়াদের কোনো উন্নতি হয় না এদিকে রুবিনার কুলে আবার জন্ম হয় ফুটফুটে এক কন্যা সন্তানের যাকে প্রথম কুলে নিয়েছিলাম আমি নিজে শেষের কথাটা বলে আতেক ইয়ানার দিকে তাকিয়ে মুসকি হাসলো আর ইয়ানা অসহায় দৃষ্টি নিয়ে তাকালো আতেকের দিকে আজ বুঝতে পারছে কেন তার কোনো গুরুত্ব ছিল না তার বাবা মায়ের কাছে আতেক আবার বলল ফুটফুটে মেয়েটার দিকে তাকিয়ে কেঁদে দিয়েছিলাম ইয়াদের জন্মের পর ইয়াসির ফোনে আমাকে প্রায় বলতো এখন আমার একটা রাজকন্যা হলে আমার রাজ্যটা সম্পন্ন হবে রিয়াতিক ইয়াসির তখন বুঝতে পারিনি সে চোরাবালির উপর নিজের ভালোবাসা রাজ্য তৈরি করেছে আর এক সময় তা তলিয়ে যাবে সে বালির নিচে ইয়ানাকে কোলে নিয়ে ইয়াদের কাছে গিয়েছিলাম ইয়াদ সুস্থ থাকলে হয়তো একটা পুতুলের মতো বন পেয়ে খুশিতে লাফাতো ইয়ানার ছোট ছোটো আঙ্গুলের ডগা দিয়ে ইয়াদের কপালে স্পর্শ করে অদ্ভুতভাবে তখন ইয়াদের একটু ইম্প্রুভ লক্ষ্য করি নার্স ইয়ানাকে যখন রুবিনার কোলে দেয় সে চরম বিরক্তি নিয়ে তাকায় ছোট্ট পুতুলটা দিকে আর দরজার বাইরে ছলছল চোখে দেখতে থাকে সেই দৃশ্য এসব শুনে কলিজা ছিঁড়ে যাচ্ছে ইয়ানার কষ্টে বুকটা ভারী হয়ে আসছে তীব্র ঘৃণা নিয়ে তাকালো রুবিনার দিকে সে এখনও আগের মতো মাথা নিচু করে কুমিরের কান্না কাচ্ছে তাতে ইয়ানার মন গড়ল না বরং ঘৃণায় চোখ ফিরিয়ে নিল ঈশান ইয়ানা আর ইমা মুখের ভাষা হারিয়ে ফেলেছে এসব শুনে আত্মিক চোখের পানি মুছে মুসকে হেসে বলল ইয়ানার জন্মের কয়েকদিনের মধ্যে ইয়াদের জ্ঞান ফিরে আসে তখন রুবিনা ইয়াদের পাশে বসেছিল ইয়াদকে সুস্থ হতে দেখে খুশিতে চকচক করে উঠে তার চোখ আমিও পাশে দাঁড়িয়ে ইয়াদের মেডিকেল ফাইল চেক করছিলাম ইয়াদ জ্ঞান ফেরার পর তার সামনে খুন হওয়ার সে দৃশ্য মনে পড়ে যায় আর তা নিয়ে প্রশ্ন করতে থাকে জ্ঞান হারানোর আগে লাস্ট সেটাই দেখেছিল সে কিন্তু রুবিনা বাজে স্বপ্ন বলে কাটিয়ে নেয় পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আরও কয়েকটা দিন ইয়াদ হসপিটালে ছিল কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি কারণ ইয়াদ তখন অনেক ছোট তাই কিছুই করতে পারতো না তাই আমি ঠিক করি সঠিক সময় ইয়াদকে সব জানাবো ইয়াদ বড় হতে থাকে আর আমিও খোঁজ নিতে থাকি ওর কিন্তু হঠাৎ করে ইয়াদ উধাও হয়ে যায় খোঁজ নিয়ে জানতে পারি ইয়াদকে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো বছর পর ইয়াদকে দেখতে পাই আবার সে হসপিটালে সে তখন আর ছোট নেই আঠারো বছর হয়ে গেছে তার প্রথমে তাকে দেখে চেনা চেনা লাগছিল কিন্তু চিনতে পারেনি ইয়াদের বন্ধুরা যখন তাকে ইয়াদ বলে ডাকে তখনই চমকে উঠে ভালো করে তাকায় তার দিকে রুবিনার সাথে অনেকটাই মিল আছে ইয়াদের চেহারায় তাই চিনতে পারি ইয়াদকে সন্দেহ দূর করার জন্য পুরো না জেনে নিলে আর কোনো সন্দেহ থাকে না ইয়াদের সাথে কথা আছে বলে আমার কেবিনে নিয়ে যাই তাকে আমার আর ইয়াসিরের কাঁধে হাত ধরে তোলা একটা ছবি তাকে দেখাই আর নিজের পরিচয় দিই একটু বিশ্বাস অর্জন করে ইয়াদকে জানাই ইয়াসি সেজে থাকা মানুষটা তার বা ইয়ানার বাবা ইয়াসির নয় ইয়াদ আমার কথা বিশ্বাস করে না তাই সেই দিনে দিশার আর কামরুলের কথোপকথনের ভিডিও দেখাই অনেক বোঝানোর পর ইয়াদ বিশ্বাস করে আমাকে আর প্রচণ্ড রেগে বের হয়ে যেতে আসতে নিলে আমি পেছন থেকে বলি তাড়াহুড়ো করে কিছু না করতে তাহলে সে নিজের বাবার মৃত্যুর বদলা নিতে পারবে না সেদিন চেলে সবটা বলতে পারতাম মিয়াদকে কিন্তু ইয়াদ সামলে উঠতে পারতো না ইয়াদের তম জন্মদিনে ইয়াত কেন এত রেগে বাড়ি ফিরেছিল সেটা আজ বুঝতে পারল সবাই ইয়ানা নিজের ভাইয়ের দিকে তাকিয়ে কেঁদে দিল এতগুলো বছর ধরে এই কষ্টগুলো একা নিজের মধ্যে পুষে রেখেছিল আজ বুঝতে পারছে ইয়াদের হঠাৎ পরিবর্তন হয়ে যাওয়ার কারণ এক একা কতটা কষ্ট আর যন্ত্রণা সহ্য করেও তাকে আগলে রেখেছি ভেবে হু হু করে কেঁদে উঠলো ইয়ানা খানিকটা বিরক্তি নিয়ে আবার বলল তার দুদিন পরেই ইয়াদ আমাকে কিছু না জানিয়েই ইয়ানাকে নিয়ে ফিরে যায় ইউকে আর আমি ইয়াদকে খুঁজতে থাকি সেটাই আমার কাল হয়ে দাঁড়ায় ইয়াদকে খুঁজে না পেলেও দিশালের লোকের নজর এসে যায় আমি অতীতের কিছু যদি ইয়াদকে জানে সে ভয়ে ইয়াসির আমাকে খুন করার আদেশ দেয় নিজের জীবন বাঁচাতে পালিয়ে চলে যায় আমার গ্রামের বাড়ি ময়মিন সিংহে কারণ ইয়াদকে আরও অনেক কিছু জানানো বাকি ছিল আমার সেগুলো জানানোর জন্য হলেও আমাকে বেঁচে থাকতে হতো কয় মাস আগে ইয়াদ আমাকে আবার খুঁজে বের করে আমার গ্রাম থেকে আতেকের কথা শেষ হতেই পুরো রুমে নিস্তব্ধতা বিরাজ করতে লাগলো সবার চোখে পানি একমাত্র দিশার ছাড়া প্রচণ্ড বিরক্ত লাগছে দিশারের সে বুঝতে পারছে না তার লোকজন কোথায় এখন আসছে না কেন ইয়াদ নিজেকে একটু সামলে কঠিন গলায় বলল তো অ্যাডভোকেট কামরুল ইসলাম আপনি কেন ধোকা দিলেন আমার দাদাকে সে তো আপনাকে অনেক ভরসা করত যতটা জেনেছি কামরুল অনুতপ্ত গলায় বলল লোভ জিনিসটা খুব জঘন্য একবার কারো মনে বাসা বাঁধলে তার ভালো খারাপের জ্ঞান থাকে না রুবিনা আর দিশার প্রতারণা দেয় একবার জেলে গিয়েছিল তাদের কেস আমি লরি দিশার আর রুবিনা সম্পর্কে চাচাতো ভাই বোন তাদের এমন চরিত্রের কথা জানতে পেরে পরিবার থেকে তাদের বের করে দেয় কেস লড়ার জন্য ওদের সম্পর্কে অনেক কিছু জানতে পারি আমি সেই কেসের জন্যই আমি রুবিনা আর দিশারকে চিনি জামিন করানোর কয়েক মাস পর দিশার আবার জেলে যায় কিন্তু এবার আর তাকে বাঁচাতে পারি না আমি তার পাঁচ বছরের জেল হয় দিশারের সাথে রুবিনাকে না দেখে ভেবেছিলাম হয়তো ভালো হয়ে গেছে তাফসির স্যার একদিন আমাকে তার বাসায় ডাকে কিন্তু সেখানে গিয়ে রুবিনাকে দেখে চমকে যায় রুবিনা আমাকে দেখে ভয় কেঁপে ওঠে আর ইশারায় হাত জোর করে বলে কাউকে কিছু না জানাতে রুবিনাকে দেখে মনে হচ্ছিল সে প্রেগনেন্ট তাই তাকে একটা সুযোগ দিলাম রুবিনা আমাকে জানায় সে ভালো হয়ে গেছে আমি যেন তার সংসার নষ্ট না করি আমিও বিশ্বাস করিনি তবে একদিন রুবিনা দিশারের সাথে জেলে দেখা করতে গেলে আমি দেখে ফেলি তখন ইয়াদের বয়স কয়েক মাস হবে আমি তাফসির স্যারকে সব জানাই কিন্তু সে বিশ্বাস করতে চায় না ওদের কেস লড়ার জন্য ওদের অনেক তথ্য আমার কাছে ছিল তাই সেগুলো দেখে আর অবিশ্বাস করতে পারে না তাফসির স্যার প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধিমত্তার মানুষ ছিলেন আর দূরদর্শী আমাকে বলেন ওই লেডি করতে আর তার কথা মতো করেও ফেলি আমি তবে এত সবের কিছু জানত না ইয়াসির সে ছিল তার নিজের জগৎ নিয়ে দেখতে দেখতে কেটে যায় পাঁচ বছর আর দিশারের ছাড়া পাওয়ার দিন এসে যায় উইল করলেও সেটা কাউকে জানতে দেয়নি স্যার যেদিন দিশার ছাড়া পায় সেদিন রাতে আমি হামিদ মঞ্জিলে যাই স্যারকে জানাতে কিন্তু গেট থেকে গার্ড জানায় তাফসির স্যার বাইরে গেছেন মেয়ে আর স্ত্রীকে নিয়ে অজানা কারণে মনে হলো এসে যখন পড়েছি তাহলে ইয়াসিরের সাথে একবার দেখা করে যাই ইয়াসির কখন কোথায় যায় সেটা কেউ জানে না তাই গার্ড বলতে পারলো না ইয়াসির বাসায় আছে কি না বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই হন্তদন্ত হয়ে বাসা থেকে বের হয়ে আসে স্যারের পিয়ে ইমরুল আবিয়াত ইমা চমকে উঠে নিজের বাবার নাম শুনি আর বিস্ফোরিত গলায় বলে আমার বাবা কামরুল ইমার দিকে তাকিয়ে বলল হ্যাঁ তোমার বাবা ইমরুল আবিয়াত ইমা চমকে বলল। এসবে আমার বাবা কোথা থেকে এলো কামরুল মুস্কি হেসে বলল তোমার বাবার ভাগ্য তাকে সেখানে টেনে নিয়ে গিয়েছিল ইমরুলের সাথে আমার নামের মিল থাকার জন্য তাকে আমি ছোট্ট ভাই ডাকতাম সব সময় স্যারের সাথে থাকতো বলে আমার সাথেও ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল দেখলে বড় ভাই বড়ো ভাই বলে অস্থির হয়ে যেত কিন্তু সেদিন হন্তদন্ত হয়ে বের হয়ে যাওয়ার সময় আমার সাথে ধাক্কা লাগলে প্রচণ্ড ভয় পেয়ে তাকায় আমার দিকে সরি বলে চলে যেতে চাইলে আমি তাকে আটকে জানতে চাই কী হয়েছে কিন্তু ও ভয়ে কথা বলতে পারছিল না রীতিমতো কাঁদছিল ভয় ইমরুল খুব সহজ সরল মনের মানুষ ছিল ভয়ে কপালে ঘাম চিকচিক করছিল তার আমাকে কোনো মতে কিছু হয়নি বলে দ্রুত বের হয়ে যায় অপরাধী অপরাধ করার সময় কিছু না কিছু ভুল করে দিশার আর রুবিনার ভুল ছিল তারা বাসার মেন ডোর লক করতে ভুলে গিয়েছিল বাসার সব সার্ভেন্টদের অজ্ঞান করলেও গার্ডদের অজ্ঞান করতে ভুলে গিয়েছিল আমি ভেতরে গিয়ে বুঝতে পারি ইমরুলের ভয়ের কারণ নিজের পেশার জন্য খুন খারাপি নিয়ে নাড়াচাড়া করার অভ্যাস আছে তাই আমি ইমরুলের মতো ভয় পেলাম না এগিয়ে গিয়ে চিৎকার করে বললাম কি করেছিস তোরা ইয়াসের লাশ সোফায় পড়েছিল আর রক্ত মাখা ইয়াদের শরীর ফ্লোরে আমার গলায় দুজনেই ভয় পেয়ে আমার দিকে তাকায় দিশা দ্রুত আমার মুখ চেপে ধরে বলে চিৎকার না করতে আর আমাকে তাদের পার্টনার হতে বলে আমি দিশারের হাত ছাড়ে চিৎকার করে বলি তোদের কী মনে হয় তাফসির হামিদের ছেলেকে মেরে তোরা সব পেয়ে যাবি সেটা তাফসির হামিদ বেঁচে থাকতে কোনো দিন হবে না উত্তরের দিশা তাৎসিলের হাসি দিয়ে জানায় আগে তাফসির হামিদ তার মেয়ে আর স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে তবেই ইয়াসিরকে সরাতে এসেছে আমি ধপ করে সোফায় বসে পড়ি আর তারপর বলি এত কিছু করেও তোরা কিছুই পাবি না যে বাচ্চা ছেলেটা রক্তাক্ত হয়ে পড়ে আছে ফ্লোরে তার কিছু হলে সব সরকারের হাতে চলে যাবে আমার কথায় ওদের মুখ রক্তশূন্য হয়ে যায় আমার পা ধরে বলে এখন কি করবে আমাকে বলে ওদের সাথে থাকলে আমাকে ভাগ দেবে আর না থাকলে আমাকেও খুন করে দেবে এক প্রকার বাধ্য হয়ে ওদের সাথে সামিল হই আর ইয়াদকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে বলি পরে আমাকে ওদের সব প্ল্যান জানায় তাফসির হামিদের গাড়ির ব্রেক কেটে দিয়েছিল দিশার ট্রাকের সাথে ধাক্কা লেগে স্পট ডেড হয় স্যার আর ম্যাডামের কিন্তু কলি পেছনে ছিটে ছিল বলে মারা যায়নি তবে আঘাত পেয়েছিল দিশার সবার শ্বাস চেক করে বুঝতে পারে কলি মরেনি তাই একটা লোহার রড দিয়ে একের পর এক আঘাত করে কলির মাথায় আর সেও মৃত্যুর কোলে ঢলে পড়েছিল সব বলার পর আমার কথায় বাড়ির গার্ডদের অজ্ঞান করার ব্যবস্থা করে রুবিনা সবাই অজ্ঞান হয়ে গেলে বাড়ির পেছন দিকে ইয়াসের লাশ দাফন করি আমি আর দিশার রাতে দিশা চলে যায় প্লাস্টিক সার্জারির জন্য দেশের বাইরে সকালে হামিদ মঞ্জিলে তিনটা লাশ নিয়ে অ্যাম্বুলেন্স ঢুকে প্রশ্ন উঠেছিল ইয়াসির কোথায় সেটাও আমি কাটিয়ে দিই দেশের বাইরে গেছে বলে তার আর সাথে এখন যোগাযোগ করা সম্ভব নয় সব মিটে গেলে রিল্যাক্স হওয়ার পর আমার ইমরুলের কথা মাথায় আসে ইমরুল একমাত্র সাক্ষী ছিল ইয়াসিরের মৃত্যু সেটা আমাদের জন্য ভবিষ্যতে খারাপ কিছু বয়ে আনতে পারে তাই দিশারকে জানাই ইমরুলের কথা কিন্তু সারা শহর তন্নতন্ন করে খোঁজেও ইমরুলের দেখা মিলে না তবে ইমরুলের খোঁজ চলতে থাকে কিন্তু তার মধ্যেই আমি ধরা পড়ে যাই আতিকের কাছে আর তাই ভয়ে দিশারের দেওয়া টাকা নিয়ে চলে যায় অনেক দূরে ভিডিওর ভয়ে দিশারকে জানাই না আতিকের কথা দূরে গেলেও দিশারের সাথে যোগাযোগ রাখি টাকার জন্য সব ঠিকঠাক চলতে শুরু করে দিশার আর রুবিনা গোপনে বিয়ে করে নেয় আর তাদের ঘরে জন্ম নেয় ঈশান আতিক কিছু করেনি দেখে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলি তখন বুঝতে পারিনি আতেক এত বড় প্ল্যান করেছে তার প্রায় তিন বছর পর ঢাকা শহরে আবার দেখা যায় ইমরুলকে একমাত্র সাক্ষী শেষ করার জন্য ট্রাক চাপা দিয়ে মারা হয় ইমরুলকে ইমা ধপ করে বসে পড়লো ফ্লোরে আর তার পাশে ইয়ানাও বসে পড়ল। তাদের জন্য ইমা আর তার মায়ের জীবনটা তিক্ততায় ভরে গিয়েছিল নষ্ট হয়ে গেছে তার আর তার মায়ের জীবনটা ইমা ভাবতে পারছে না তার বাবাও খুন হয়েছে এই খুনিগুলোর হাতে ইয়াদের অনুভূতি এখন আর বোঝা যাচ্ছে না থ মেরে বসে আছে দেখে দেখে মনে হচ্ছে কালবৈশাখী ঝড়ের আগে আকাশ নিজেকে প্রস্তুত করে নিচ্ছে ঈশান রোবটের মতো বসে আছে সে ভাবতে পারছে না তার শরীরের প্রতিটা কণায় দুজন জঘন্য খনি রক্ত বয়ে চলেছে ঈশানের ইচ্ছে করছে শরীরটা ক্ষত বিক্ষত করে এই খুনিদের রক্ত বের করে নর্দমায় ফেলে দিতে ঈশানের নিজেকে ঘেন্না লাগছে এখন আজ বুঝতে পারছে ইয়াত কেন তাকে সহ্য করতে পারতো না কে পারবে তার পরিবারের খুনিদের সন্তানকে সহ্য করতে ঈশানার তো এখন নিজেকে নিজের কাছেই অসহ্য লাগছে ইয়াদ হিরোপায় রুবিনার সামনে গিয়ে বলল কিছু বলার আছে মিসেস রুবিনা কবির রুবিনা অসহায় চোখে তাকালো ইয়াদের দিকে আর তা দেখে ইয়াদ অট্টো হাসিতে মেতে উঠল অবাক হয়ে সবাই আছে ইয়াদের দিকে এমন করে হাসতে কেউ কখনো দেখেনি ইয়াদকে তাই একটু বেশি অবাক হলো সবাই ইয়াদ নিজের হাতের পাঁচ আঙ্গুল দেখিয়ে বলল পাঁচজন মানুষকে নির্মমভাবে খুন করেছেন কেন বলুন তো প্রপার্টির জন্য কিন্তু সেটা তো আপনি এমনি পেয়ে গিয়েছিলেন ইয়াসির হামিদের স্ত্রী হয়ে তাহলে খুনগুলো করার কি প্রয়োজন ছিল উত্তরটা আপনি দেবেন নাকি আমি দিয়ে দেব রুবিনা মাথা নিচু করে ফেললো ইয়াদের কথা শুনে আর ইয়া তা দেখে বলল ঠিক আছে আমিই বলছি ভালোবাসা অন্ধ হয়ে গিয়েছিলেন আপনি যার জন্য নিজের স্বামী কিংবা সন্তান আপনার মনে কোনো প্রভাবই ফেলতে পারেনি আপনি এতটাই অন্ধ ছিলেন দিশার কবিরের ভালোবাসায় তাই তার অপরাধে তাকে সাহায্য করতেও একবার ভাবেনি হায় রে ভালোবাসা সত্যি কি একে ভালোবাসা বলে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে মিসেস লুবিনা কবির যে ভালোবাসার জন্য এত নিচে নামতে একবার ভাবেননি তার বিনিময় কী পেলেন দেখবেন না ইয়াদের কথা শুনে সবাই ইয়াদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো ইয়াদ গার্ডদের বলল ভেতরে নিয়ে আসো আমাদের স্পেশাল মেহমানদের ইয়াদের কথায় একটা মহিলা আর কথার বয়সী একটা মেয়েকে নিয়ে গাড্ডা রুমে আসলো তাদের দেখে দিশারের চেহারা রঙ উড়ে গেল আর বাকি সবাই প্রশ্নবোধক চাহানিতে তাকিয়ে তাদের পরক করে যাচ্ছে ওয়েস্টার্ন ড্রেস আপে আছে দুজনেই মহিলাটি খানিকটা রাগি গলায় বলল হোয়াট ইজ দিস দিশার এভাবে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে কেন তোমার এই অবস্থা কেন আর এরা সবাই কারা পাশের মেয়েটা বলে উঠলো পাপা এসব কি হচ্ছে বলবে একটু মেয়েটার পাপা ডাক সবার কানে যেন বারবার আঘাত করতে লাগলো রুবিনা বিস্ময় নিয়ে তাকিয়ে আছে দিশার এদিকে এদিকে দিশার কী করবে বুঝতে পারছে না ইয়াদ এদের পর্যন্ত পৌঁছে যাবে সেটা ভাবতে পারেনি কখনো রুবিনা ধরা গলায় বলল দিশার আর কত চুপ করে থাকবে কী হচ্ছে এসব আমাদেরও বলো এ মেয়ে তোমাকে পাপা কেন ডাকছে কারা এরা দিশা নির্বিকার হয়ে উত্তর দিল আমার স্ত্রী আর মেয়ে দিশারের কথা শেষ হতেই রুবিনার চোখ বেয়ে পানির কণা গড়িয়ে পড়ল আর ভাঙা গলায় বলল তাহলে আমি কে আর ঈশান কে দিশার এবার চুপ করে গেল আর তা দেখে রুবিনা চিৎকার করে বলল কথা বলছো না কেন বলো আমি কে দিশার এবারও চুপ তবে সে মহিলা কড়া গলায় বলল দিশার কে এই মহিলা এভাবে অভদ্রের মতো চাচামেচি করছে কেন মেয়েটি বলে উঠল পাপা আমাকে যেতে দিতে বলো এখানে বিরক্ত লাগছে আমার রুবিনা আবার জিজ্ঞেস করল দিশার কথা বলছ না কেন ইয়াদ আবার হাসতে লাগল যে হাসিতে মিশে আছে কষ্ট তিক্ততা ধিক্কার হাসতে হাসতে বলে উঠল কেমন লাগল মিসেস রুবিনা কবির অন্ধ ভালোবাসার প্রতিদান দিশার কবির আপনাকে ভালোবাসেনি সারা জীবন ব্যবহার করে গেছে শুধু প্রপারটি পেয়ে গেলে ছুঁড়ে ফেলে দিত আপনাকে শুধু সময়ের অপেক্ষা করছিল যাকে ভালোবাসে একটা পরিবার ধ্বংস করে দিতে একটু হাত কাঁপেনি সে ভালোবাসার এমন প্রতিদান সত্যি অভাবনীয় যে ভালোবাসা মানুষকে খুন করতে শেখায় সেটা ভালোবাসা হতে পারে না আর যে ভালোবাসে খুন করতে শেখায় তার প্রতিদান এর থেকে বেটার কিছু আশা করা বোকামি ছাড়া কিছু নয় মিসেস রুবিনা কবির কথাগুলো বলে রুবিনা থেকে চোখ সরিয়ে নিল ইয়াদ আর সে মহিলা আর মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো দিশারের সব কার্যকলাপ তাদেরও জানালো মহিলার নাম মনিকা আর মেয়েটার নাম দিয়া মনিকার ভাই মাফিয়া আর মনিকাকে বিয়ে করে দিশার সেই মাফিয়া দলের সদস্য হতে পেরেছে মনিকার ভাই যদি জানতে পারে দিশার মনিকাকে ধোকা দিয়েছে তাহলে কেটে টুকরো টুকরো করে কুকুরকেও খাওয়াবে মনিকা রেগে দিশারকে হুমকি দিয়ে বের হয়ে গেল মেয়েকে নিয়ে মনিকা নিজেও খুব ড্যাঞ্জারাস মহিলা তবে সে মিথ্যা বলা সবচেয়ে বেশি অপছন্দ করে দিশার তাকে বলেছিল দিশারের জীবনে সেই একমাত্র নারী মনিকা দিশারকে এর কী শাস্তি দিতে পারে সেটা দিশার কল্পনাও করতে পারছে না এতক্ষণ ইয়াদের সব জেনে যাওয়াতে দিশারের কোনো হেলদোল ছিল না কিন্তু মনিকার হুমকিতে ভয় রীতিমতো কাপাকাপি শুরু করে দিয়েছে মনিকার ভাই খুবই ভয়ঙ্কর মাফিয়া রুবিনা পাথরের মতো বসে আছে কোনো হেলদোল নেই তার ছোটবেলা থেকে দিশারকে ভালোবাসে রুবিনা আর তার জন্য পরিবার ছাড়তেও একবার ভাবেনি শত শত অন্যায় করে জেলে যাওয়ার পরও একবার ভাবেনি বাড়ি থেকে বের করে দেওয়ার আগে রুবিনাকে তার বাবা একটা সুযোগ দিয়েছিল বলেছিল সে দিশারের সাথে সব সম্পর্ক ভেঙে দিলে তাকে মাফ করে দেবে কিন্তু রবিনা বাবার কথায় পাত্তা না দিয়ে দিশারের হাত ধরে একটা অনিশ্চিত জীবনের দিকে পা বাড়িয়েছিল একের পর এক প্রতারণা করেছে মানুষের সাথে আর তাদের শেষ শিকার হয় ইয়াসির নামের সহজ সরল মানুষ প্ল্যান ছিল বিয়ে করবে আর বিভিন্ন কারণ দেখে ডিভোর্সের সময় মোটা অঙ্কের টাকা দাবি করবে কিন্তু সব গণ্ডগোল হয়ে যায় দিশার আবার জেলে যাওয়ার কারণে রুবিনা উপায় না পেয়ে ইয়াসিরের সাথে সুখে সংসার করার নাটক করতে থাকে সময়ের সাথে তাদের প্ল্যান চেঞ্জ করে টাকার বদলে পুরো প্রপার্টি আত্মসাত করার প্ল্যান করে রুবিনা সবার অগচরে প্রায় জেলে দেখা করতো দিশারের সাথে অতীত ভেবে রুবিনা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে আজ খুব মনে পড়ছে ইয়াসিরের কথা মানুষটা কত ভালোবাসত তাকে আর সে কিনা মিথ্যা ভালোবাসায় অন্ধ হয়ে নিজের হাতে খুন করলো সে মানুষটাকে অতিরিক্ত মানসিক আঘাত পাওয়ায় রুবিনা জ্ঞান হারিয়ে নেতিয়ে পড়লো চেয়ারটাতে ইয়ানা আর ঈশান এগিয়ে যেতে গিয়েও থেমে গেল আর ইয়াদ একবার টলমল চোখে সেদিকে তাকে চোখ সরিয়ে নিল দিশারের দিকে তাকে ইয়াদের চোখ লাল হয়ে গেল রাগে এগিয়ে গিয়ে সজরে পাঁচগুলো নাক মুখ বরাবর ইয়াদের ইচ্ছে করছে দিশারের বডিটা হাজার টুকরো করে রাস্তার কুকুরকে খাওয়াতে কিন্তু ইয়ানা আর ইমার সামনে কিছু করতে পারছে না নিজের রাগ কমানোর জন্য একের পর এক কয়েকটা পাঁচ করলো লেগে চিৎকার করে দিশার ষাটের কলার চেপে ধরল বকা দিয়ে বলছে সব হয়েছে তোর জন্য তোর লোভের জন্য কতগুলো জীবন নষ্ট হয়ে গেছে ভয়ঙ্করভাবে তোকে একেবারে মেরে ফেললেও শাস্তি কম হবে না তোর না তোকে এত সহজে মারবো না আমি একটু একটু করে মারবো তোকে প্রতিটা মুহূর্তে মৃত্যুর ভয়ে কুকড়ে উঠবি তুই যতগুলো তিক্ততা সম্পর্ক তৈরি করেছিস তার সব শাস্তি তুই পাবি মৃত্যুর যন্ত্রণা প্রতি মুহূর্তে উপলব্ধি করবি কিন্তু তোর কাছে ধরা দেবে না জাম্বি আজ দেখব তুমি কতটা হিংস্র হতে পারো আজ তোমার পরীক্ষা তাই নিজেকে প্রমাণ করো ইয়া সবাইকে নিয়ে বের হয়ে আসতে পা বাড়ালে দিশার পেছন থেকে ভীত গলায় বলে ঈশান আমাকে একা রেখে যাস না আমি তো তোর বাবা আমাকে মেরে ফেলবে এরা ঈশান রেগে চিৎকার করে বললো জাস্ট শ্যার আপ তিশার কবির কে তোর ছেলে আমি তোর মতো জানোয়ারকে নিজের বাবা মানতে পারবো না পারলে এই শরীরের প্রত্যেকটা ঘৃণীতে রক্তকণা বের করে দিতাম শরীর থেকে নিজের শরীরটা ঘেনা লাগছে আমার কথাগুলো বলতে বলতে ঈসানের গলা ধরে এলো ইয়ানা আলতু করে ঈশানের পিঠে হাত রাখলে ঈশান সিটকে দূরে সরে গেল আর ভাঙ্গা গলায় বললো আমাকে তুই স্পর্শ করিস না আপু আমার শরীরটাতে নর্দমার কিটে রক্ত বয়ে চলেছে তুই আমাকে স্পর্শ করলে তোর হাত নোংরা হয়ে যাবে ইয়ানা ভাঙ্গা গলায় বলল আমাদের শরীরেও তো একটা জঘন্য মানুষের রক্ত বইছে রে ঈশান মুস্কি হেসে বলল আপু তোদের শরীরে একটা জঘন্য মানুষের রক্ত থাকলেও একটা পবিত্র মনের মানুষের রক্তও বইছে তার পবিত্রতায় অপবিত্র রক্তটুকু পবিত্র হয়ে গিয়েছে কিন্তু আমার শরীরে এক বিন্দু পবিত্র রক্ত নেই রে আপু ঈশান চোখ ভরা ঘৃণা নিয়ে একবার পেছন ঘুরে তাকালো নিজের মানুষরূপী নরপিস বাবার মায়ের দিকে আজ তাদের জন্য এক বিন্দু মায়া বা ভালোবাসা অবশিষ্ট নেই ঈশানের মনে ঈশানে এক মুহূর্ত না দাঁড়িয়ে বড় বড় কদম ফেলে বাইরে বের হয়ে গেল ইয়াদ আর ইয়ানা একবার ঘুরে তাকালো তাদের মা নামক মানুষটার দিকে যাকে মা ডাকলে মা জাতির অপমান করা হবে মা শব্দ পৃথিবীর সবচেয়ে মধুর আর শান্তির শব্দ কিন্তু এই একজন মানুষ সেটাকে নোংরা করে ফেলেছে ইয়াদ আর ইয়ানাও ঘৃণায় চোখ সরিয়ে নিল ইয়ার সামনের দিকে তাকিয়ে বলল জাম্বি যা করার করো তবে প্রাণটা যেন থাকে এত সহজ মৃত্যু এদের প্রাপ্য নয় আর নিজের হাতে শাস্তি দেওয়ার জন্য হলেও এদের সামনে আমাকে থাকতে হবে আর সেটা আমি সহ্য করতে পারছি না এদের মুখ দেখলে ঘৃণায় বমি চলে আসছে আমার দেখতে দেখতে কেটে গেল দুটো দিন হামিদ মঞ্জিলে মানুষ আছে কি না বোঝা দায় হয়ে গেছে কোনো মানুষের সারা শব্দ পাওয়া যায় না ধাক্কাটা সামলে উঠতে পারছে না কেউ সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়ে গিয়েছে ঈশান ছেলেটা কিছুতেই মানতে পারছে না সে দুজন খুনির সন্তান তার শরীরে শুধু খুনির রক্ত এত হাসি খুশি ছেলেটা একদম চুপ হয়ে গেছে দেখে মনে হয় হাসি কী চিনি সে জানেই না সেদিন ফিরে এসে যে রুমে ঢুকেছে আর বের হয়নি কারো মনের অবস্থাই ভালো নয় যে ঈশানের দিকে নজর দিবে সবাই যা যার আঘাত সামলে উঠতে ব্যস্ত ইমা বাবা মায়ের ছবি বুকে নিয়ে প্রতিনিয়ত চোখের পানি ফেলে যায় তার বাবার তো কোনো অন্যায় ছিল না তাহলে কেন এভাবে তাদের জীবনটা এলোমেলো হয়ে গেল ইয়ানাও নিজের রুমে কাটায় সারাদিন আর মঞ্চলে ছাদে গিয়ে আকাশের দিকে তাকে নিঃশব্দ চোখের পানি বিসর্জন দেয় ইয়াদ ঠিক অফিসে যায় তবে কাজে কতটা মনোযোগ দিতে পারে সেটা সে নিজেও বুঝতে পারে না অফিসের লাঞ্চ টাইমে বের হয়ে সেই গোডাউনের উদ্দেশ্যে রওনা হল ইয়াদ দুদিনে আর কোনো খোঁজ নেয়নি অধিকটার রুবিনা যেমনই হোক ইয়াদের মা ইয়াদের পক্ষে সম্ভব নয় তাকে নিজের হাতে শাস্তি দেওয়া তবে রুবিনার সবচেয়ে বড় শাস্তি হলো দিশারের ধোকা আর সেই শাস্তি ইয়াদ নিজের হাতেই দিয়েছে ইয়াদ নিজের সাথে যুদ্ধ করে পেরে উঠছে না পারছে না গার্ডদের বলতে যেন তার মাকে মেরে ফেলে গোডাউনে এসে ভেতরে ঢুকে দিশারকে হাত পা বাঁধা রক্তাক্ত অবস্থা দেখতে পেলো রুবিনার চেয়ার ফাঁকা দেখতে পেল ইয়াদ রেগে সবাইকে ডাকতে লাগলো আর সাথে সাথে সবাই উপস্থিত হয়ে গেল ইয়াদ রেগে বলল মিসেস রুবিনা কোথায় জাম্বিক গোডাউনের এক কোণে ইশারা করে দেখালো আর আছে সেদিকে তাকে চমকে উঠল এলোমেলো হয়ে বসে আছে রুবিনা আর কিছু বিড়বির করছে ইয়াদ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো জাম্বির দিকে জাম্বি গম্ভীর গলায় বলল অতিরিক্ত মানসিক আঘাত পাওয়ায় উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে তাই বাঁধন খুলে দিয়েছি ইয়াদ অদ্ভুতভাবে হেসে বলল বাপ বাপকেও ছাড়ে না মিসেস রুবিনা কবির ইয়াদ ধীরে ধীরে এগিয়ে গিয়ে এক হাঁটু গেড়ে বসল রুবিনার সামনে রুবিনা বিড়বিড় করে বলছি দিশার আমি যেমন সবসময় তোমাকে চেয়ে গেছি তুমি সবসময় চেয়ে গেছো শুধু টাকা তুমি সত্যি কখনো একটু ভালোবাসো নি আমাকে ইয়া তার ছেলের হাসি হেসে উঠে আসলো রুবিনার সামনে থেকে আর দিশারের সামনে এসে একটা চেয়ার টেনে বসলো দিশার বিড় করে পানি চাইছে তা দেখে ইয়া জাম্বিকে বললো টাকা নিয়ে এসে তো জাম্বি জাম্বি একটা ট্রে ভর্তি করে টাকা নিয়ে আসলে ইয়াদ সেটা দিশারের সামনে ধরে বলল পানি কেন খাবি তুই শুধু টাকা খাবি যে টাকা আর প্রপার্টির জন্য এত কিছু করলি সেগুলো ছাড়া আর কিছুই পাবি না তুই নে খা টাকা দিশার অসহায় গলায় বলল। একটু পানি ইয়াদ রেগে দিশারের মুখ টাকার মধ্যে চেপে ধরে চিৎকার করে বলল পানি খাবি কেন তুই শুধু টাকা খাবি গাড়ি বাড়ি সব খেতে পাবি কিন্তু খাবার পানি পাবি না তুই ইয়াদ উঠে চেয়ার লাথি দিয়ে ফেলে দিয়ে বলল এক ফোঁটা পানি যেন ওর গলা দিয়ে না নামে খাবার বা পানি কিছু চাইলে টাকা গোল্ড ডায়মন্ড খেতে দিবে ওকে বাঁচিয়ে রাখার জন্য যা করতে হয় করো তবে জীবনটা যেন মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হয় ইয়াদ বের হয়ে গেল গোডাউন থেকে কষ্টগুলো চারা দিয়ে উঠে এদের দেখলো অফিসে যেতে ইচ্ছে করছে না তাই বাসায় চলে গেল ড্রয়িং রুমে পা রাখতেই দেখতে পেল ঈশান ড্রয়িং রুমটা ঘুরে ঘুরে দেখছে ইয়াদ প্রকুচকে বললো এভাবে কি দেখছিস ঈশান আনমনে বলল। যাওয়ার আগে একবার ভালো করে দেখে নিচ্ছি ইয়াদ অবাক হয়ে একটু উঁচু সুরে বললো মানে ঈশানের হুশফিরে ইয়াদের উঁচু গলায় আর ঘুরে তাকায় ইয়াদের দিকে তারপর মুস্কি হিসেবে বলে এই বাড়ি বা তোমাদের উপর আমার কোনো অধিকার নেই ভাইয়া এত বছর তোমার বাবার খুনির ছেলে হয়ে তোমার বাড়িতে থেকে খেয়ে বড় হয়েছি তবে সব জানার পর আর এখানে থাকার মতো ব্যাহা হতে পারলাম না ভাইয়া আমি চলে যাচ্ছি আমার অভিশপ্ত জীবন নিয়ে তোমাদের থেকে অনেক অনেক দূরে যাতে আমার মতো খুনের ছেলের ছায়া তোমাদের সুন্দর জীবনে না পড়ে পারলে মাফ করে দিও আমার সব ভুল কথাগুলো বলতে গলা কাঁপছিল ঈশানের কষ্টে বুক ফেটে যাচ্ছিল মনে হচ্ছিল কেউ তার বুকের উপর হাজার টন ওজন চাপা দিয়ে রেখেছে ঈশান ইয়াদের থেকে চোখ সরিয়ে আড়ালে চোখের পানি মুছে নিল ইয়াদ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছি এর মধ্যে ইয়ানা আর ইমাও নিজে নেমে এলো ড্রয়িং রুমে ঈশান আর ইয়াদকে দেখে একে অপরের দিকে তাকালো ইয়ানা আর ইমা ইয়ানা ঈশানের দিকে একবার তাকে ইয়াদের দিকে তাকালো কি হয়েছে ভাইয়া ইয়াদ থ মেরে দাঁড়িয়ে আছে একটা টু শব্দও করছে না এতে ঈশানের মনে হলো ইয়াদও চাইছে এসে চলে যাক ঈশান চলে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছে কিন্তু ইয়াদের নিরবতায় ঈশানকে কষ্ট দিচ্ছে পরক্ষণে নিজের মনের কথা চিন্তা করে তার ছেলের হাসি দিল ঈশান ইয়াদের তো এটাই চাওয়া স্বাভাবিক ঈশান আবার চোখের পানি মুছে নিল আর ইয়ানা সামনে গিয়ে দাঁড়ালো ভালো থাকি সাপু আর হ্যাঁ তোদের খুব ভালোবাসি আমি খুব পারলে মাফ করে দিস আমাকে ইয়ানা অবাক হয়ে বলল কী করেছিস তুই যে তোকে মাফ করবো ইয়ানার প্রশ্নের উত্তরে ঈশান শুধু অসহায় মুখে হাসলো যার মানে ইয়ানা বুঝতে পারল না সে চোখ ভরা প্রশ্ন নিয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে ঈশান ধীর পায়ে ইমার সামনে দাঁড়ালো ভালো থেকো ভাবি আর আমার ভাইয়া আর আপুকেও ভালো রেখো তোমাদের অনেক জ্বালিয়েছি তার জন্য মাফ চেয়ে নিয়েছি ঈশান এতটুকু কথা শেষ করে ইয়াদের দিকে তাকালো ইয়া তখনই গম্ভীরভাবে সামনে দৃষ্টি রেখে দাঁড়িয়ে আছে ঈশান আবার ইমার দিকে তাকিয়ে বলল আমার ভাইয়ার ভাইটা যেমন শক্ত ভেতরটা তার থেকে কয়েক গুণ বেশি নরম সারা জীবন শুধু কষ্ট পেয়ে গেছে পারলে এখন একটু সুখ তার হাতের মুঠো এনে দিও ইয়ানা আর ইমা কিছুই বুঝতে পারছে না ঈশান এসব কেন বলছি তাই হা করে দাঁড়িয়ে আছে শুধু ঈশান ইমার সামনে থেকে এসে সোফার কাছে রাখা নিজের লাগেজটা হাতে নিতেই ইয়ানা আর ইমা আরও অবাক হয়ে গেল ইয়ানা ব্যস্ত গলায় বলল তুই এত বড় লাগেজ নিয়ে কোথায় যাচ্ছিস সেই অবেলায় ঈশান নিজের প্রতি তার ছেলের হাসি দিয়ে বলল ফুটপাত যেখানে আমার আসল ঠিকানা আসছি ঈশান মেইন রোডের কাছে যেতে ইয়াদ গম্ভীর গলায় বলে উঠল। দাঁড়া ঈশানের পা থেমে গেল তবে পেছনে ঘুরে তাকালো না কারণ তার চোখের পানি সে কাউকে দেখাতে চাইছে না ইয়াদ নিজের জায়গায় স্থির থেকে বলল কার অনুমতিতে বাড়ির বাইরে পা রাখার সাহস দেখাচ্ছিস তুই ঈশান নিজের চোখ মুছে ইয়াদের দিকে তাকিয়ে বলল মানে ইয়াদ করা গলায় বলল ভাইয়াও বলছিস আবার আমাদের উপর কোনো অধিকারও নেই বলছিস ঈশান কিছু বুঝতে না পেরে বোকার মতো ইয়াদের মুখের দিকে তাকিয়ে আছে ইয়াদ ঈশানের দিকে তাকিয়ে করা গলায় বলল আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে পা রাখার কথা চিন্তা করেছিস কোন সাহসে জীবনের বাইশ বছর নকল ইয়াসির হামিদের ছেলে হয়ে থাকলেও সত্যিকের ভাই ছিলি আবরার হামিদ ইয়াদের তাই বাবাকে ছিল ভুলে যা বাকি জীবন আসল ইয়াসের হামিদের ছেলে আর আবরার হামিদ ইয়াদের ভাই হিসেবে এই বাড়িতে কাটাবিতই ঈশান অসহায় গলায় বলল কিন্তু ভাইয়া ইয়াদ নিজের রুমের দিকে পা বাড়িয়ে বলল এক কথা বারবার বলা আর আমার কথার উপর অন্য কারো কথা বলা একদমই পছন্দ করি না আমি চুপচাপ নিজের রুমে যা এখানে আর কোনো আলোচনা চাই না আমি ইমা ঈশানের দিকে তাকিয়ে মুসকে এসে রুমে যাওয়ার ইশারা করে ইয়াদের পিছু পিছু নিজের রুমের দিকে হাঁটা ধরল ইয়ানা ঈশানের দিকে এগিয়ে গিয়ে ঠাস করে মাথার পেছনে একটা থাপ্পড় মারল ঈশার মৃদু চিৎকার করে মাথার পেছনে হাত বোলাতে লাগলো এটা কি করলে আপু ইয়ানা ঈশানের কান টেনে ধরে বলল কেন কি করেছি দেখতে পাসনি আর একবার দিয়ে দেখাবো নাকি কি ঈশান অসহায় গলায় বলল তুই মাথায় থাপ্পড় মেরে মেরে আমার ব্রেনের বারোটা বাজিয়ে দিয়েছিস ইয়ানা ঈশানের কান ছেড়ে বললো ঠিক বলেছিস আমার থাপ্পড় খেয়ে তোর মাথায় মগজগুলো জৈব সারে পরিণত হয়েছে তাই এমন ফালতু একটা কাজ করতে যাচ্ছিলি যা চুপচাপ রুমে গিয়ে ঘুমা এতে যদি জৈব সার থেকে একটু মগজ তৈরি হয় ইয়ানা ঈশানের দিকে শাসানো ভঙ্গিতে তাকে ছাদের দিকে পা বাড়ালো বিকিল হয়ে গেছে এই সময়টা ছাদে কাটাতে ভালো লাগে ইয়ানার ঈশান ভরা চোখে তাকিয়ে রইল সেদিকে এত ভালো মানুষগুলোর সাথে এতটা খারাপ কি করে হতে পারে ভেবে পায় না ঈশান চোখ মুছে লাগেজ নিয়ে রুমে ফিরে গেল ইয়াদের আদেশ উপেক্ষা করার সাধ্য ঈশানের নেই ইমা রুমে এসে দেখে ইয়া সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে ইমা ধীর গলায় বলল। আপনার কি খারাপ লাগছে এত তাড়াতাড়ি চলে এলেন যে আজ ইয়াদ চোখ খুলে শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো ইমার দিকে আর বলল কেন তোমার অসুবিধা হচ্ছে আমি তাড়াতাড়ি চলে আসার সাথে ইমা ব্যস্ত গলায় বলল এ মা তা কেন হবে আসলে কখনো আসেন না তো তাই জিজ্ঞেস করছিলাম আর কি ইয়ার আবার চোখ বন্ধ করে বলল মাথাটা ধরেছে কর এক কাপ কফি নিয়ে আসো ঠিক আছে আপনি ফ্রেশ হয়ে আসুন আমি এখনই কফি এনে দিচ্ছি ইমা রুম থেকে বের হয়ে গেলে দীর্ঘ দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল ইমা রুম থেকে বের হয়ে বিড় করে বলল। এই লোক জীবনে ভালো করে কথা বলতে শিখবে না এর মুখে ভালো কথাও নিম পাতার জুস মনে হয় ইয়াদ ফ্রেশ হয়ে একটা ধূসর রঙের টি শার্ট কালো ট্রাউজার আর পায়ে কালো স্লিপার পরে মিনি ছাদে গিয়ে চেয়ারটাতে বসলো পরন্ত বিকেলে রক্তিম আলো চারপাশটা সুন্দর করে তুলেছে পরিবেশটা যে কারো মন ভালো করতে সক্ষম তবে ইয়াদের মন কতটা ভালো করতে পারলো সেটা বুঝতে গেল না সে চুপচাপ বসে রইল বাড়ির পেছনের বাগানের দিকে তাকিয়ে নিজের জীবনটার প্রতি বিতৃষ্ণা এসে গেছে ইয়াদের জীবনের দিকে তাকালে মনে হয় কিছু ছাই পড়ে আছে সব দাও দাও করে পুড়ে যাওয়ার পর না কোনো রঙ আছে আর না আছে এক চিলতে হাসি আপনার কফি ইমার কথা ইয়াদের বাস্তবে পদার্পণ হলো চিন্তার জগৎ থেকে ইমার হাতে এক কাপ কফি দেখে বলল এক কাপ কেন তুমি খাবে না ইমা ফট করে বলে ফেললো আপনি শেয়ার করলে অবশ্যই খাবো কথাটা শুনে ইয়াদ ফ্রুকুচকে তাকালো আর ইমা দাঁতে জিব্বা কাটলো আর আমতা আমতা করে বললো আমি আপনার মতো তেতো কফি খেতে পারি না ইয়াদ ইমার হাত থেকে কফিটা নিয়ে এক চুমুক দিয়ে বলল তোমারটা আলাদা করে বানাতে ইচ্ছে করছিল না তাই আর বানায়নি ইয়াদ আর কিছু বললো না চুপচাপ কফি খেতে লাগলো সামনের দিকে তাকিয়ে ইমা তাকিয়ে আছি ইয়াদের দিকে এই কয়েকদিনে ইয়াদের চেহারায় অনেকটা বিষণ্নতা ফুটে উঠেছে আর আস্থা আরও বেশি তীব্র মনে হচ্ছে ইমার কাছে মলিন গলায় ইমা বলল কি হয়েছে আপনার ইয়াদ কফির কাপে চমুক দিতে গেলে ইমার কথায় থেমে গেল কিছু একটা ভেবে পরক্ষণে আবার চমুক দিয়ে শান্ত গলায় বলল কি হবে কিছু হয়নি ইমা অসহায় গলায় বলল আচ্ছা এখনও কি আপনি আমাকে একটুও বিশ্বাস করতে পারেননি একটু বিশ্বাসও অর্জন করতে পারিনি আমি ইয়াদ কফির দিকে তাকে পুরোটা শেষ না করেই সামনে টেবিলটাতে রেখে দিল কি উত্তর দেবে ইমার প্রশ্নের কিছু না বলে চুপচাপ সামনের দিকে তাকিয়ে রইল ইয়ার ইয়ার ঠোঁট কামড়ে কান্না আটকে বলল জানেন তো ভালোবাসা জিনিসটা কারো কাছে পরশ পাথরের থেকেও মূল্যবান একবার পেয়ে গেলে অতি যত্ন লুকিয়ে রাখে মনের গহিণী যাতে হারিয়ে না যায় আবার সে ভালোবাসাই কারো কাছে পথের ধুলোর থেকেও মূল্যহীন অবহেলা করে পায়ে মারিয়ে চলে যায় তবে সময়ের ব্যবধানে পথের ধুলো ভেবে অবহেলা করা ভালোবাসাটাই পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে মানুষ কিন্তু যা একবার হারিয়ে গেলে সেটা কি আর অত সহজে মেলে কথাটুকু বলে ইমার আটকে রাখা চোখের পানিটা লাগামহীনভাবে গড়িয়ে গেল ইমার চোখের পানি আড়াল করার জন্য ইয়াদের সামনে থেকে চলে আসতে গেলে ডান হাতে টান পড়লে দাঁড়িয়ে পড়ে না দেখে বলতে পারে ইয়াদ তার হাত ধরে রেখেছে শক্ত করে ইমা ঘুরে তাকালো না সেভাবে দাঁড়িয়ে রইল ইয়াদও ইমার হাত না ছেড়ে সেভাবেই ধরে রইল ইমা পরশ পাথরের থেকে মূল্যবান জিনিসটা কখনো আমার ভাগ্যে মেলেনি তাই লুকিয়ে রাখার প্রশ্নও আসে না আর যেটা কখনো পাইনি সেটা অবহেলা করে পথের ভেবে পায়ে মারিয়ে যাবো কিভাবে। সেটাও একটু বলে যাও কথাটা বলার সময় ইয়াদের কণ্ঠে লুকিয়েছিল হাজারটা যন্ত্রণা আর হাহাকার হয়তো ইমা বুঝতে পারল ইয়াদের মনের হাহাকার টলমলে চোখে ঘুরে তাকালো ইয়াদের দিকে আর ইয়াদও তাকালো ইমার দিকে ইয়াদের চোখ দুটো অলরেডি লাল টকটকে হয়ে গেছে তবে আজ সেটা রাগের জন্য নয় বরং চাপা কষ্টগুলো চোখে ফুটে উঠেছে ইমা ইয়াদের ধরা হাতের দিকে তাকে নিচু গলায় বলল সত্যি কি পাননি নাকি পেয়েছেন কি না তার খোঁজই রাখেননি কখনো ইয়াদের কি হলো সে নিজেও বুঝতে পারল না তবে ইমার কথাতে কিছু তো ছিল যা ইয়াদকে বাধ্য করলো নিজের খোলস থেকে বের হয়ে আসতে ইয়াদ একটা নিয়ে ইমাকে কাছে টেনে নিল ইমা একদম ইয়াদের সামনে গিয়ে দাঁড়ালো ইয়াদের টান সামলাতে না পেরে ইয়াদ ইমার চোখে চোখ রাখলো। ইমা দাঁড়িয়ে আছে আর ইয়াদ চেয়ারে বসে আছে চেয়ারটা নিচু হয় ইয়াদের মাথাটা ইমার পেট বরাবর ইয়াদ আচমকা ইমাকে জড়িয়ে ধরে পেটে মুখ গুঁজে দিল ইমার সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল ইয়াদের স্পর্শে কথা বলা আর নড়াচড়া দুটোই বন্ধ হয়ে গেছে ইমার কিছুটা সময় ওভাবে পার করার পর ইমার মনে হলো তার পেটের দিকটা সারি ভিজে উঠছে গরম তরলে তবে কি ইয়াদ কাঁদছে ইমা নিজের কাপা হাতটা ইয়াদের মাথায় রাখতে ইয়াদ আরও শক্ত করে আঁকড়ে ধরল ইমাকে ইমা কাপা গলায় বলল আপনি কাঁদছেন ইয়াদ কান্না ভেজা গলায় উত্তর দিল বারো বছর ধরে নিজের অনুভূতিগুলো লোহার খাঁচায় বন্দি রাখতে রাখতে আমি ক্লান্ত হয়ে গেছি ইমা জীবনের উপর এখন বিতৃষ্ণা এসে গেছে আমার আর পারছি না আমি সেদিন ইয়াদ নেশার ঘরে কান্না করেছিল আর আজ সজ্ঞানী ইমার মনে হচ্ছে ইয়াদের সেদিনের কান্নার থেকেও আজকে নিঃশব্দের কান্না আর বেশি জালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে ইমার ভেতরটাকে শৌচ হচ্ছে না ইয়াদের চোখের জল ইয়াদ হঠাৎ ইমাকে ছেড়ে এক টানে নিজের কোলের উপরে বসিয়ে দিল ইয়াদের প্রত্যেকটা কাজে ইমা একের পর এক অবাক হয়েছে আজ ইয়াদ ইমার দুগালে হাত রেখে বলল ভালোবাসো এই অনুভূতিহীন মানুষটাকে ইমা ইয়াদের চোখে চোখ রেখে মাথা নাড়িয়ে সম্মতি জানালো চোখ থেকে টপ টপ পানি পরছি ইমা সাথে ইয়াদের চোখে অভেজা কখনো ধোকা দিবে না তো যতদিন এই দেহে নিঃশ্বাস চলবে ততদিন শুধু ভালোবাসাই দিব অন্য কিছু কল্পনাতেও নেই ভালোবাসতে পারি না আমি তাই সেটা শিক্ষক তোমাকেই হতে হবে তবে একবার শিখিয়ে দিলে তোমার থেকেও বেশি ভালোবেসে দেখাবো তবে যদি কোনোদিন দিন ধোঁকা পাই নিঃশ্বাসের মায়া ত্যাগ করবো তবে তোমাকে কিছু বলবো না এমার কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরল ইয়াদকে আর ইয়াদও জড়িয়ে নিল নিজের জীবনের নতুন অধ্যায়কে দেখতে দেখতে কেটে গেল তিনটা মাস দিশার রুবিনা আর কামরুলকে পুলিশের হাতে তুলে দিয়েছি ইয়াদ খুনির রক্তে হাত রাঙিয়ে নিজেও খুনি হতে চায় না ইয়াদ পুলিশে দেওয়ার আগে পুরো এক মাস হসপিটালে ভর্তি ছিল দিশার দুই মাস বন্দি ছিল ইয়াদের হাতে তার প্রত্যেকটা দিন নরক যন্ত্রণা ভোগ করেছে দিশার প্রতিটা মুহূর্তে নিজের মৃত্যু প্রার্থনা করেও মৃত্যুর দেখা মেলেনি তার জীবনটা হয়ে উঠেছিল মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর পেটের ক্ষুধায় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে টাকাও চিবিয়েছে আর তা দেখে অট্ট হাসিতে মেতে উঠেছে ইয়াদ বাঁচিয়ে রেখেছে ঠিকই মৃত্যু থেকেও ভয়ঙ্কর জীবন দিয়ে এক মাস হসপিটালে ভর্তি থাকার পর যখন মোটামুটি সুস্থ হয় আর তখনই সাথে সাথে পুলিশ গ্রেফতার করে দিশারকে কামরুলকে আগে পুলিশের হাতে দিয়ে দিয়েছিল ইয়াদ তবে রুবিনার মানসিক অবস্থার কোনো উন্নতি হয়নি সারা দেশের মানুষ জেনে গেছে রুবিনা আর দিশারের মুখোশের আড়ালের চেহারাটা দুজনেরই ফাঁসির আদেশ হয়েছে আর কামরুলের বারো বছরের সশ্রম কারাদণ্ড দিশারের ফাঁসির আদেশ খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে কিন্তু রুবিনা সুস্থ না হওয়া পর্যন্ত মানসিক হাসপাতালে রাখার আদেশ দিয়েছে উচ্চ আদালত হামিদ মঞ্জির অনেকটা কাটিয়ে উঠেছে কালো অতীতের সেই তীব্র যন্ত্রণাগুলোকে তাদের নতুন জীবনে দিশার বা রুবিনা নামক কারো জন্য এক সেকেন্ড সময়ও নেই ইয়াদার ইমার সম্পর্কের অনেকটা উন্নতি হয়েছে তবে এখনও পুরোপুরি ঠিক হয়নি বাকি সব স্বামী স্ত্রীর মতো সম্পর্কটা নয় তবে একে অপরকে পাগলের মতো ভালোবাসতে শুরু করেছে ফোনের স্ক্রিনে আরমানের একটা ছবি জল করছে আর সেদিকে টলমল চোখে তাকিয়ে আছে ইয়ানা সবার ভালোবাসা পূর্ণতা পায় না সেটা আগে অনেক শুনেছি তবে আজ নিজের সাথে হওয়ার জন্য ইয়ানা বুঝতে পারছি অপূর্ণতার কষ্ট কতটা যন্ত্রণাদায়ক আরমান হয়তো কোনো দিন জানতেও পারবে না তাকে কেউ পাগলের মতো ভালোবেসেছিল সবচেয়ে বেশি চেয়েছিল কখনো আর বলা হবে না তাকে মনে লুকাইতো রাখা কথাগুলো কিছু ভালোবাসা হয়তো অপ্রকাশিত থাকাই ভালো ইয়া রাগী গলায় বললো তুমি এত কি রেডি হচ্ছ দেখতে আসবি ইয়ানাকে তোমাকে নয় তাই তাড়াতাড়ি রেডি হয়ে গিয়ে দেখো ইয়ানার হলো কিনা ইমা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাবটা পড়ছিল আর ইয়ার বেডে পায়ের উপর পা তুলে বসে কথাটা বলে উঠলে ইমা তার দিকে কড়া চোখে তাকালো